আচ্ছা, ক্লাস টু তে ভিডিওটা দরকার নেই। এখন এটার মধ্যে যে যে প্রবলেম পড়ছেন সেই প্রবলেমগুলো মানে সলভ করব। এখন এই প্রবলেমগুলো আমি কাজ করতে করতে সলভ হয়ে যাবে, আপনাদের কোশ্চেনের আনসারগুলো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হলো যে এই এই ফরম্যাটগুলো তো এখন আমার রাখার দরকার নেই, তাই না? এই ফরম্যাটগুলো আমাদের এখন রাখার দরকার নেই। এখন আমি নতুন করে ফরম্যাট তৈরি করব, মানে আজকে তো সিএসএস নিয়ে আলোচনা করব। তো গতকাল আমরা যেটা করছি যে ইন্টারনাল সিএসএস ইনলাইন, এটা হলো ইন্টারনাল সিএসএস, আর হলো আরেকটা হলো যে এইখানে যেটা আমরা লিখছি সেটা হলো কি ইনলাইন সিএসএস, এটা হলো ইন্টারনাল। আর এখন আপনার এটা কি আমরা লিঙ্কিং করে সিএসএস সেভ করব এখন, মানে আমরা এখন এখানে একটা ফাইল তৈরি করছিলাম গতকাল, তাই না? যে এরকম, হ্যাঁ, আমরা এখানে মনে করেন এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা যে কোনো একটা মানে সিএসএস ফাইল ক্রিয়েট করব, যেমন মনে করেন স্টাইল ডট সিএস, এটার মধ্যে আমাদের এই এখানে যত ইন্ডেক্সের মধ্যে যত কাজ হবে, যত মানে ডিজাইনিং যত বিষয় আসবে ট্যাগগুলোকে এটার মধ্যে। তাহলে লাইটটাকে অফ করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে। তো এখানে দেখেন ডট এইচটিএমএল, আর এখানে কি আছে, ডট কি আছে, সিএসএস, জি আসেন, ডট সিএসএস আছে এখানে। এটা ডট সিএসএস, এটার মানে কি গতকাল কি বলছি, এটাকে বলা হয় এক্সটেনশন, এক্সটেনশন। আবার আপনি যখন মানে পিএইচপি শিখবেন তখন এখানে আসবে ইনডেক্স ডট পিএইচপি, পিএইচপিটা কি এক্সটেনশন। দেখেন এটার মানে চেহারা চেঞ্জ হয়ে যাবে, এক একটা এক এক রকম চেহারা। হ্যাঁ আচ্ছা, এখানে আবার যখন আপনি ইমেজ তৈরি করবেন তখন কিন্তু মানে ইমেজ 1 ডট জেপিজি, ইমেজ 2 ডট জেপিজি, ইমেজ মানে ডটের পরে যা আছে সেটা হলো এক্সটেনশন। এই এক্সটেনশন অনুযায়ী ব্রাউজার রিড করে যে এটা আসলে কি, মানে ব্রাউজার বুঝবে কি করে এটা থেকে যে সিএসএসটা আসবে। এখানে আমি সিএসএস এর পরিবর্তে অন্য কিছু লিখতে পারবো না, তাহলে ব্রাউজার বুঝতে পারবে না। এখানে যদি আমি মনে করেন ডাবল এটা লিখলাম, তাহলে দেখেন তো কি হয়, দেখেন ড্যামেজ। হ্যাঁ, তো এটা দেওয়া যাবে না। তো যে যদি আমরা সিএসএস লিখতে চাই তাহলে যে কোনো একটা ফাইল নাম ক্রিয়েট করব, আমাদের যখন প্লাগইন ডাউনলোড করব কোনো ফ্রেমওয়ার্কের কোনো যে করি প্লাগইন ডাউনলোড করব, তখন দেখবেন ওইটার মধ্যে ওই প্লাগইনের নাম ডট সিএসএস, ওই প্লাগইন নাম ডট জেএস, আর অনেকগুলো ফরম্যাট আছে, এগুলো আমরা ধাপ বাই ধাপ দেখব। তো এটাকে আমরা কানেকশন করতে হবে। এটাকে কানেকশন করব কোথায়, এই যে এই জায়গার মধ্যে। এটাকে টোটালি আমি এখন ডিলিট করে দিচ্ছি, এখানে দিব এটাও সিঙ্গেল ট্যাগ লিংক, তারপর দিবেন হলো রিলেশন, একটা কাজ করেন আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এরপরে হলো এইখানে দেখেন যে লিংক, এই লিংক এটা কি সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ, দেখেন তো সিঙ্গেল ট্যাগ। এখানে কোনো মানে কোনো টেক্সট বা কোনো কিছু এটার মধ্যে আসবে না, তাই না? এখন এটার মধ্যে আমি জাস্ট আমি যেটা করেছি এর পূর্বে দেখেন যে এসআরএফ, এই এসআরএফ এর মানে হলো লিঙ্কিং করা, ঠিক আছে? আমি এখানে যে একটা ফাইল ক্রিয়েট করছি এটার নাম আমি যে F2 ক্লিক করলে, এখানে ধরে যদি আপনি F2 ক্লিক করেন তাহলে এরকম রিনেম আসবে, অথবা এরকম করে রিনেম করবেন আপনার ইচ্ছা। আচ্ছা, এখান থেকে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেবেন, তাহলে কি হয়ে গেল, এই স্টাইল ডট সিএসএস টা লিঙ্কিং হয়ে গেল। এখন এই স্টাইল ডট সিএসএস টা যদি একটা ফোল্ডারের ভিতরে থাকতো, মনে করেন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সিএসএস, সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটাকে আমি এই ফোল্ডারের ভিতরে রাখলাম, তাহলে দেখেন ডিরেক্টরিটা বুঝতে হবে যে ডিরেক্টরি মানেটা কি। ডিরেক্টরি হলো হোম ডিরেক্টরি, মানে হলো কোনো ফোল্ডারের বাহিরে যদি থাকে সেটাকে বলা হয় হোম ডিরেক্টরি, মানে ডিরেক্টরি মানে কোন জায়গার মধ্যে আমাদের ফাইলটা আছে এটার মানে আমাদের বুঝতে হবে। এখন আমাদের কোন সিএসএসটা কোন ফোল্ডারের মধ্যে আছে, সিএসএস নামে ফোল্ডারের ভিতরে। এখন যদি আমি এই সিএসএস নামে ফোল্ডারের ভিতরে যে সিএসএসটা আছে এটাকে যদি কানেক্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে এটার পূর্বে সিএসএস ফোল্ডারের নামটা দিয়ে তারপর একটা স্ল্যাশ দিতে হবে, তাহলে আমাদের সিএসএসটা কানেকশন হবে। এখন এই সিএসএস ফোল্ডারে যদি যদি আবার একটা সি একটা মনে করেন ডিডি নামে একটা ফোল্ডার করা হলো, তাহলে আবার এই ওই ফোল্ডারের নাম দিয়ে তারপর স্টাইল ডট সিএসএস দিতে হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ ওইটা এইভাবে কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু এটা পাবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা হোম ডিরেক্টরির মধ্যে রাখবো, তাহলে এটাকে আর আমি আপাতত বাহিরে রাখতেছি, এটার ভিতরে রাখলাম না, জাস্ট ডিরেক্টরিটা বোঝালাম, মানে ডিরেক্টরিটা বুঝছেন না? না না, তখন আর ফোল্ডারের নাম তো এইচটিএমএল গুলো কিন্তু সব হোম ডিরেক্টরিতে থাকবে, মানে রুট ডিরেক্টরি যেটাকে বলে, মানে এই যে এখানে যে ফাঁকা ফোল্ডারটা দেখতেছেন এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করা নাই,
এখানে মনে করেন আপনার ইন্ডেক্স এটা ইন্ডেক্স এটা এরকম ভাবে সবগুলা ইন্ডেক্স থাকবে, মানে এখানে এই ইন্ডেক্স গুলা কোনো ফোল্ডারের ভিতরে যাবে না, জাস্ট সিএসএস জেএস ইমেজ এরপর হলো ফন্ট এইগুলো আলাদা আলাদা ফোল্ডারে থাকবে, কিন্তু এই যে ইন্ডেক্স নামে মানে অ্যাবাউট ডট এস টি এম এল সার্ভিস ডট এস টি এম এল এইগুলা কিন্তু কোনো ফোল্ডারে যাবে না, এগুলো সব রুটের মধ্যে থাকবে। রুট মানে কোনটা, একদম প্রথম যে ফোল্ডারটা, মানে আমি যখন একটা ফোল্ডারে ঢুকবো যেই প্রথম যেটা ওপেন হচ্ছে এটাকে বলে রুট ডিরেক্টরি, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আরো মানে এখন তো শুধু এটা, আর অনেকগুলো সিএসএস কল হবে আরো পর 2-4-5টা ক্লাস পরে। তো এখন এটাকে আমরা কানেকশন করলাম, কানেকশনটা কিভাবে, লিংক রিলেশন দেখেন এখানে কি লেখা আছে, স্টাইল শীট, এখানে এই রিলেশনটা যদি না পায় তাহলে কিন্তু আবার সিএসএসটা কাজ নাও করতে পারে। হ্যাঁ, সুতরাং এই রিলেশনটা অবশ্যই রাখতে হবে, মানে এটা কিসের রিলেশন, মানে এটা হলো স্টাইল শীটের সাথে রিলেশন, এই জন্য এটা অবশ্যই এখানে থাকতে হবে। আর এইচআরইএফ এটার মানে কি, হাইপার রেফারেন্স, এটার মধ্যে আমাদের সমস্ত লিঙ্কিং গুলা করতে হবে। আচ্ছা তাহলে আমাদের মানে স্টাইল ডট সিএসএস টা লিঙ্কিং করা হয়ে গেল, এখন কিন্তু এখানে আমাদের কোনো স্টাইল নাই। এখন আমি যদি চাই যে এগুলো আমি তুলে দিলাম, সব তুলে ফেললাম, এখানে আমি একটা ডিপ ক্রিয়েট করব, মনে করেন ডিআইবি, আর ডিপটাকে অবশ্যই শেষ করতে হবে, সরি সরি এই যে বডি আছে, বডি আছে, আজকে আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো, ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে আমি যদি এখানে লিখি যে কি কি শিখাবো আজকে, সেটা হলো যে মার্জিন, পেডিং, এরপর মার্জিন আর পেডিং, আর হলো পজিশন, পজিশন, এরপর এরপর কি হতে পারে, হাইট, হাইট উইথ, এই এই জিনিসগুলো আরো আরো অনেক বেশি বিস্তারিত ই করব। এই যে এই এই দুইটা এই তিনটা বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, এইগুলা আমাদের ফ্রন্ট এন্ড কোডার যারা বেসিক টিউটোরিয়াল দেখে শিখে বা যেভাবেই শিখে না কেন তাদের কিন্তু এইগুলো বিষয়টা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু মানে সামনে যেতে যেতে শুধু বাধা আর বাধা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো ক্লিয়ার হবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা একটা ডিপ ক্রিয়েট করলাম, এই ডিপের মধ্যে একটা এই ডিপের মধ্যে একটা ক্লাস জেনারেট করব, ক্লাস এই ক্লাসের নাম দিব আমি মনে করেন ধরেন মেনু, মেনু নামে আমি একটা ক্লাস জেনারেট করলাম, আমি একটা এখানে একটা মেনু ক্রিয়েট করব, যেমন ইউএল এলআই, আচ্ছা এইভাবে লিখলে আপনারা মনে কনফিউশন হয়ে যান যে কিভাবে কি করতেছি, ইউএল আর ইউএলটা কি করতে হবে, অবশ্যই শেষ করতে হবে, তো এখানে একটা ইন্টার দিয়ে এখানে আবার এলআই, এটা তো বুঝেন আপনারা, এটা তো শিখছেন তাই না? আচ্ছা এখন আবার একটা এ ক্রিয়েট করেন, এখন যদি আমি প্রতিবারই যদি লিখে লিখে করি তাহলে আলটিমেটলি আমার একটা সময় নষ্ট হবে, আপনাদের ক্লাসেরও একটা সময় নষ্ট হবে, আমি কম সময়ে বেশি কাজ দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ আচ্ছা এখানে যেটা হবে, আমি এখানে আপাতত কোনো লিঙ্ক নাই, মনে করেন হোম, এরকম আরও আমি অনেকগুলা ক্রিয়েট করলাম, এখন আমি চাচ্ছি যে এইগুলাকে এন টি এস স্টাইল শিখবো, গতকাল আমরা তো এন টি এস স্টাইল করছি, এগুলা কোথায় সিএসএস করছি, উপরে এখানে তাই না, হেডের ভিতরে স্টাইল করছি, এখন আমরা এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমাদের এটা ই করতে হবে। এখন সিলেক্টরগুলো আমরা কিভাবে বুঝবো, যে প্রত্যেকটা ডিপ দেখেন এখানে ডিপ আছে, ডিপের মধ্যে আমাদের কি আছে, এখানে একটা ক্লাস আছে, মানে একটা ক্লাস আছে, মেনু নামে একটা ক্লাস আছে, আমি কিন্তু ডিপটাকে ধরতেছি না, আপনি যদি ডিপটাকে ধরতে চান তবু কিন্তু করতে পারেন, ডিপ এখন মনে করেন ডিপ একটা ট্যাগ, প্রত্যেকটা ট্যাগকে আমি জেনারেট করতে পারবো, মনে করেন ইউএল কে ধরে আমি একটা স্টাইল করতে পারবো, ইউএল সেকেন্ড ব্র্যাকেট, আবার যদি আপনি এলআই কে ধরেন তাহলে এলআই সেকেন্ড ব্র্যাকেট, এখন শুধুমাত্র যদি আপনি একটা এলআই কে স্টাইল করেন তাহলে তো সম্পূর্ণ সমস্ত ওয়েবসাইটের মধ্যে যত এলআই আছে সবগুলাই একটা স্টাইল হয়ে যাবে, তাহলে তো এইভাবেই আপনার স্টাইল করলে কি হবে, হবে না, তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এই জন্য আমি একটা ক্লাস জেনারেট করছি এখানে, বিষয়টা কি এখন ক্লিয়ার, যে ডিপ কেন ইউজ করতেছি, মানে ডিপের ইউজেসটা কেন ইউজ করতেছি, হ্যাঁ ডিপের মধ্যে আমি যে ক্লাসটা ইউজ করছি এই মেনুটাকে ধরবো, ক্লাস নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সিএসএস এর মধ্যে গতকাল যেটা বললাম যে ক্লাস নেওয়ার জন্য প্রথমে মানে ক্লাসটা সিএসএস এর মধ্যে যদি নিতে চাই তাহলে কি নিতে হবে, ডট, ডট দিয়ে ক্লাসের নাম, গতকাল তো এটাই আমি মনে হয় বলেছিলাম তাই না, যদি আমি ক্লাসকে দিয়ে ক্লাস ধরে যদি স্টাইল করতে চাই তাহলে আমার প্রথমে
ডট ইউজ করতে হবে, ডট দিয়ে ক্লাসের নাম। আমি যদি এটা যদি না লিখি তাহলে দেখেন এটা এটার কোনো মিনিং থাকতে জানা, এটা তো কোনো ট্যাগ না, তাই না? এটা তো আমার কাস্টম একটা ক্লাসের নাম। তাহলে আমি এই জায়গার মধ্যে ডট দিয়ে ক্লাসের এটা বোঝালাম। এখন এখানে যদি আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড, মনে করেন ব্যাকগ্রাউন্ড 000, তাহলে কি হয়ে যাবে? 00 মানে হলো কালো, দেখেন ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটাকে বলি, এটাকে যদি বলি WIDTS উইথ 500 পিক্সেল, দেখবেন এটার উইথটা 500 পিক্সেল হয়ে গেছে। দেখেন এখন এটাকে যদি আপনি মাপেন, 500 পিক্সেল হয়েছে। ওকে, এই টুলটার নাম হলো লাইট শট। এই টুলটা আপনি এই জায়গায় পাবেন, LIGST লাইট শট। এখানে যখন আপনি সার্চ করবেন তখন প্রথমেই চলে আসবে এটা। হ্যাঁ, এখান থেকে এসে ডাউনলোড করবেন। এই লাইট শট আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে এটা ডাউনলোড করতে হবে, উইন্ডোজ ইউজ করলে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করলে এটা হয়ে যাবে। তারপর আপনি শর্টকাট কি আপনি যেটা হবে যে ইনস্টল করার পর এই যে এখানে চলে আসবে অটোমেটিক, এই যে দেখেন এখানে চলে আসছে। তো এটা শর্টকাট হলো প্রিন্ট স্ক্রিন যদি চাপেন তাহলে এটা মানে অটোমেটিক, মানে মাউসে আর ক্লিক করতে হবে না। এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলে হচ্ছে, এটা এখান থেকে আবার এই এটাকে আমার ইমেজ হিসেবেও সেভ করতে পারবেন। দেখেন এটা কিন্তু এই যে ইমেজ হিসেবে সেভ হয়ে গেছে, এই যে দেখছেন। আবার আপনি চাচ্ছেন, আমি এরকম বলতে পারি যে মনে হতে পারে যে আপনি একটা ভুল করেছেন, আমি বলবো যে আপনি একটা স্ক্রিনশট দেন আমি একটু দেখি, অথবা অনলাইনে যে কোনো সময় হয়তো বা আপনার কিউরিওসিটি থাকতে পারে যে না আমি এটা একটু দেখাই এখন আমার এটা হচ্ছে না কেন। তখন আমি আপনি আপনাকে বলবো যে আপনি আমাকে একটা স্ক্রিনশট দেন এই কোডের, তখন আপনি এরকম হবে, জি জি জি, এরকম করে স্ক্রিন এরকম এরকম করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমাকে বলবেন যে এই যে দেখেন এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে এখানে দেখেন যে সিলেক্ট করতে পারতেছি, মানে এইটা অংশের মধ্যে বা এই অংশের মধ্যে বুঝতেছি না। আবার আপনি একটা অ্যাঙ্গেল দিয়ে এইভাবে দিয়ে বলতে পারেন যে এইখানে এটা দিয়েছি এটা বুঝতে পারতেছি না। বিষয়টা ক্লিয়ার? মানে অনেক ইজি না বিষয়টা, একটা ছোট একটা সফটওয়্যারের মধ্যে অনেক কিছুই অ্যাড করা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কন্ট্রোল জেড দিলে কিন্তু আবার এটাগুলো উঠেও যাবে, মানে একদম ইজি। দেন আপনি এই যে দেখেন এখানে একটা আছে যে আপলোড টু প্রিন্ট স্ক্রিন ডট কম, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা লিঙ্ক হয়ে যাবে, মানে একটা ওয়েবসাইটের মতন একটা লিঙ্ক হয়ে যাবে। ওটু দেখেন আপলোড হচ্ছে সার্ভারে, এই যে কপি করবেন এখানে, এখানে যদি ওপেন করেন তাহলে তো ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখানে কপি করলে লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনার মন চাচ্ছে আমাকে দিতে বা গ্রুপে শেয়ার করতে, তখন যেখানে খুশি সেখানে আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে এটা, ও সরি এটা তো গুগলে লিখবো না, এটা এখানে দিব। নেটের অবস্থা খুব খারাপ, নেট স্লো অনেক, দেখেন এটা চলে আসছে। তার মানে আপনি আমাকে যেটা দেখাতে যাচ্ছেন বা গ্রুপে যেটা মানে ফেসবুক একটা গ্রুপ খুলবো আজকে বা কালকেই, সেই গ্রুপের মধ্যে এইভাবে আপনারা শেয়ার করবেন। জি, কিরকম? ও আচ্ছা, ও তা অবশ্য ঠিক। প্রিন্ট স্ক্রিন দিয়ে কিভাবে কি টুলগুলো কাজ হচ্ছে এটা। এখন আমি যেটা করব সেটা হলো যে মানে মেনুটাকে স্টাইল করব। হ্যাঁ, অথবা আমি এখন যেটা দেখাবো সেটা হলো যে আপনারা যেটা বললেন যে এখানে এন্টি স্টাইলগুলো সিলেক্ট করতে পারেন নাই, তো এন্টি স্টাইলগুলো সিলেক্ট করার জন্য আমি এগুলোকে টোটালি তুলে ফেললাম। আবার গতকাল তো এটা দিয়ে দেখাইছি, এখন এটা দিয়ে দেখাবো না, আমি নতুন একটা ডিপ ক্রিয়েট করতেছি। মনে করেন ডিপের ডিপের নাম দিব হলো টেস্ট, ধরেন টেস্ট, এটার মধ্যে আবার একটা S1 লিখলাম, S1 এর মধ্যে দিলাম যে হ্যালো। তো এটার মধ্যে আমি অনেকগুলা ডিপ জেনারেট করলাম, তাই না? মনে করেন এটা একটা ডিপ, এটা একটা ডিপ। এখন এটাকে যদি এরকম হয় যে যে কোনো একটা ডিপের আন্ডারে থাকতে হবে, কাট করলাম এটা, মনে করেন এটা হলো মেন, মেন নামে আমি একটা ডিপ ক্রিয়েট করলাম। তো এটার আন্ডারে দেখেন অনেকগুলা মানে চাইল্ড আছে আমার এখানে প্যারেন্টকে। গতকাল আমি বলেছি যে প্যারেন্ট এবং চাইল্ড এটা বুঝতে হবে। এখানে প্যারেন্টকে এই এই ডিপগুলোর মধ্যে প্যারেন্টকে, কোন ক্লাসটা প্যারেন্ট? ডিপ ক্লাস মেন, এটা হলো প্যারেন্ট। আর এগুলো হলো মানে এগুলো যদি বাবা বলি এগুলো হলো সন্তান, তাই না? তাহলে সন্তানকে এটা বুঝতে হবে। তাহলে এখানে এটা হলো আমাদের কি চাইল্ড, তাহলে এটা কিন্তু চাইল্ড না, এটা কিন্তু চাইল্ড না, এটা কার চাইল্ড এটা বুঝতে হবে। এটা হলো টেস্টের, টেস্টের চাইল্ড হলো এটা, তাই না?
কিন্তু এটার চাইল্ড কিন্তু সরাসরি এটা না, তাই না? এটার চাইল্ড হলো এটা, তার মানে এটাকে বুঝতে হবে, এটা ধরতে হবে, এটা এটা এটা। তার মানে হলো এখন আমি যদি এই এস ওয়ান কে ধরতে চাই এন্টি এস চাইল্ড হিসেবে, তাহলে সে পাবে না, কারণ এস ওয়ান টা তো একটা চাইল্ড, তাই না? এখানে একটা চাইল্ড, আমার যদি একের অধিক চাইল্ড থাকে সেখানে আমি এন্টি এস চাইল্ড করতে পারবো। এখানে আমার মেন ডিভের আন্ডারে কয়টা চাইল্ড আছে এখন? 1 2 3 4 5 6 7 8, আটটা চাইল্ড আছে। এখন এই এইগুলাকে ধরবো আমি চাইল্ড হিসেবে। এখন মেনটাকে ধরতে হবে হলো আমার মানে প্যারেন্ট, প্যারেন্টটাকে আমার ফার্স্ট ধরতে হবে। তাহলে আমি ফার্স্ট ধরি এই মেন, মেনটাকে ধরলাম। এখন আমি বলবো কি, মেইনটাকে বলবো যে, মেইনটাকে বলবো এই যে মেইন, এটার মধ্যে এনটিএস চাইল্ড, আচ্ছা এনটিএস চাইল্ড। এখানে মেইনের ভিতরে এনটিএস চাইল্ড, এনটিএস চাইল্ড এর মধ্যে কি আছে মনে করেন, 3 নাম্বারটা আমি সিলেক্ট করব। দেখি আমি আগে টেস্ট করে দেখি কাজ করে কিনা, ব্যাকগ্রাউন্ড দেখি কাজ করে, কাজ করে না, তাই না? কোনটা এটা, এটা এই যে এটা না, এটা এটা তো লাস্টেই থাকবে। এখন আমি দেখতেছি, আমি একটু কনফিউশন হয়ে গেলাম যে এটাকে আমি একটু একটু ক্লিয়ার করি। দেখেন এটাকে দেখেন, হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নাই। এনটিএস চাইল্ড এলআই, এলআইটাকে ধরছি, এলআইটাকে ধরে তারপর হলো ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এনটিএস চাইল্ড, ওকে ঠিকই আছে, এটা তো পাবার কথা। এনটিএস চাইল্ড 3 ধরে ব্যাকগ্রাউন্ড কালার, এত দেখি কেন পাবে না। 3 নাম্বার কি এটা না? তাহলে এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। ইনস্পেক্ট এলিমেন্টের বিষয়টা বলবো যখন এটার মধ্যে আসবো। ও আচ্ছা সরি, আমি তো এখানে দেখেন কালার কি ইউজ করছি, এফ এফ কালার তো সাদাই, তো সাদার মধ্যে সাদা কালার তো আসবে না। তো এখানে আমি দিতে পারি 0 0 0, আসছে? তার মানে আমাদের কাজ কিন্তু করছে। এখন আমি আবার বলি যে এখানে বিষয়টা কি, আপনার প্রথম প্যারেন্ট চাইল্ডটা ধরতে হবে। আপনি যদি মানে এনটিএস চাইল্ডটা করতে চান তাহলে প্রথমে প্যারেন্ট চাইল্ড ধরতে হবে। প্যারেন্ট চাইল্ড কে এখানে? মেন, আমি এখানে মেন ধরেছি, ধরছি না? আচ্ছা তারপর আমি কি বলছি যে প্যারেন্ট চাইল্ডের পরে মানে চাইল্ডগুলোকে ধরতে হবে। চাইল্ডগুলি সবগুলা তো একই, তাই না? দেখেন টেস্ট টেস্ট টেস্ট, এখন যদি এরকম হতো এক একটা এক এক রকমের ক্লাস তাহলে কিন্তু হতো না। সবগুলা যখন সেম হবে, মনে করেন এলআই 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 এরকম আকারে থাকবে, অথবা সবগুলাই যদি ক্লাসের নাম একই থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে মানে এটাকে আমরা এন্টি চাইল্ড হিসেবে ঘোষণা করতে পারবো। কিন্তু এখন আপনার এখানে আছে হলো টেস্ট 2 টেস্ট 3 টেস্ট মনে করেন 2 3 4, জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখালাম। এখন আমি যদি এখানে আছে এখানে নাই, তার মানে কি এখন ডিপ তো সবগুলাই আছে। এখন আমি যদি এখানে এই টেস্টের পরিবর্তে যদি লিখি ডিপ, আচ্ছা কোনো ডিপ তো একটা ট্যাগ, তাই না? তো ট্যাগের শুরুতে তো আমি কোনো ক্লাসের মানে ডট বা হ্যাশ ইউজ করতে পারবো না, পারবো? আমি যেমন ইউএল ইউজ করি, ইউএল তো একটা ট্যাগ, তো এটার পূর্বে কি আমি কোনো ক্লাস ইউজ করছি? করি নাই। তাহলে ডিপ একটা ট্যাগ, যদি আমি ডিপকে ধরতে চাই তাহলে এখন আমি আলাদা আলাদা ক্লাস, বাট আমি এখন চাচ্ছি তবু এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র এনে কে সেম সেম কি কি আছে এখানে, তাহলে এখানে তো ক্লাসগুলো আলাদা আলাদা কিন্তু আমার এখানে ডিপটা কিন্তু সেম, তাই না? প্রত্যেকটার মধ্যে কি ডিপ সেম, মানে ডিপ ডিপগুলোর নাম তো আর আলাদা আলাদা নাই, তাই না? দেখেন এখানে ডিপ 1 2 3 4 সবগুলা কিন্তু সেম সেম, কিন্তু ক্লাসের নাম চেঞ্জ, ক্লাস তো আমি আইডেন্টিফাই করি নাই। আমি এখন কাকে ধরছি? ডিপকে ধরছি। দেখেন এই যে ডিপ ডিপ এনটিএসএল, তাকে বলতেছি কি মেইনের আন্ডারে যদি এনটিএসএল মানে এই ডিবের যদি এনটিএসএল 3 থাকে, মানে অনেকগুলো এনটিএসএল এর মধ্যে যেই এনটিএসএল 3 হবে তার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি রিলোড করি, হয়েছে? তার মানে কি ক্লাস আলাদা থাকলেও নেওয়া যাবে, যদি ক্লাস আলাদা থাকে তাহলে ক্লাসের নাম ইউজ করা যাবে না, তাহলে তখন আমাদের ওই ট্যাগ ইউজ করতে হবে। এখন বিষয়টা কি এনটিএসএল এর বিষয়টাকে আমি এখন ক্লিয়ার করতে পারছি নাকি আরো মানে আস্তে আস্তে কাজ করি তারপর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে? যদি এটা অ্যাডভান্স কাজ আগে থেকে দেখাই ফেললাম এই জন্য মনে হয় বিষয়টা মাথার মধ্যে একটু ই চলে আসতেছে যে এনটিএসএলটা কি, মানে বেসিক বিষয়টা তো আমি বুঝতে পারছি যে প্রথমে আমার প্যারেন্ট
ইউজ করতে হবে, তারপর হলো চাইল্ড দিয়ে ওইটাতে কোলন দিয়ে এমটি এসএল, যেই এমটি এসএল এর আমি কালার বা যে কোনো কিছু করতে যাচ্ছি, যে সিএসএস করতে যাচ্ছি, তখন সেই সিএসএস দিতে হবে, শেষ। এটা মুখস্থ, এটা মানে আর বোঝার আর কিছুই নেই। মানে আমার মেইন প্যারেন্টটার নাম লিখতে হবে, তারপর হলো এমটি এসএল এর যে ডিপটা আছে সেই ডিপটাকে ধরে, তারপর শুধু এমটি এসএল একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত নাম্বার এমটি এসএল আমি ধরতে যাচ্ছেন, এখানে শুধুমাত্র এমটি এসএল না, এখানে আপনি ফার্স্ট স্টাইল লাস্ট স্টাইল ইউজ করতে পারবেন। না না না, এখানে এটা বিষয়টা না, বিষয়টা হলো যে আপনি চাচ্ছেন যে এখানে আমার একই রকম কিছু ডিপ আছে। হ্যাঁ, এই বিষয়টা আমি আরো আলোচনা করব, মানে মেইন প্রজেক্টের মধ্যে। দেখেন এখানে একই রকম সবগুলাই, দেখেন ইনস্পেশালি করে দেখেন যে ডিপ 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 সবগুলা ডিপ। এখন আপনি চাচ্ছেন যে এক একটার মধ্যে এক একটা কালার ইউজ করার জন্য, আপনি চাচ্ছেন আটটা ডিবে মানে আটটা এলিমেন্ট সেম আছে, এই আটটার মধ্যেই আট রকম ডিফারেন্ট কালার ইউজ করতে যাচ্ছেন। এখন তাহলে আপনাকে মানে কত কষ্ট করতে হবে আপনি একটু খেয়াল করে দেখেন। যে আপনার কিন্তু আমি এগুলা তুলে ফেলি, মনে করেন আমার এখানে টেস্ট ওয়ান, টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি, মানে আমার আগে চিন্তা করতে হবে যে এমটি এসএলটা মূলত কেন বা ইউজ করবো আমি, মানে কেন ইউজ করতে চাইবো। তাহলে আপনি যদি এখানে দেখেন যে আমি যদি এখানে লিখি টেস্ট ওয়ান ব্যাকগ্রাউন্ড বিএসসি ব্যাকগ্রাউন্ড, মনে করেন কি ইলো, ও ইলোর আগে এটা হবে না। এখন আমি এখানে টেস্ট টু, টেস্ট থ্রি, টেস্ট ফোর, এখানে দেন রেড, এখানে দেন ব্ল্যাক, এখানে দেন হলো গ্রিন, এটা তুলে ফেলেন। তাহলে আমি এক একটার মধ্যে এক এক কালার ইউজ করলাম, তাই না? এখন কিন্তু এক একটার মধ্যে কি কালার আছে, মানে এক এক রকম কালার। তো এটাকে কিন্তু আমি ইজিলি এতগুলো ক্লাস ইউজ না করে, আমি একটা ক্লাস দিয়েই আমি এতগুলাকে কি করে ফেলতে পারবো, মানে ডিক্লার করে ফেলতে পারবো। এটা কিসের মাধ্যমে করতে পারবো? এনটিএস চাইল্ডের মাধ্যমে, এনটিএস চাইল্ডের মাধ্যমে। তাহলে আমি যদি এটাকে ডিক্লারেশন করতে চাই তাহলে কিভাবে করতে হবে? ক্লাসের নাম লিখবো, তারপর আমি এটাকে মানে একটা ট্যাগ ধরবো, ট্যাগ বা ক্লাস, যেহেতু আমার ক্লাস এখানে আলাদা আলাদা ক্লাস, তাহলে ক্লাসগুলোর নাম লেখা যাবে না। তাহলে আমি এখানে কি ধরবো? ডিপ ট্যাগকে ধরবো, মানে ট্যাগকে ধরবো, ট্যাগ ধরে এটা কোলন দিয়ে এনটিএস চাইল্ড, এনটিএস চাইল্ড, এখানে কত নাম্বারকে দেবো? তিন নাম্বার বা দুই নাম্বার। এখন এইগুলাকে আমি যদি বলি এই দুই নাম্বার হয়ে যাবে এটা, প্রত্যেকটাকে কপি করি, ধরলাম এটা এক দুই তিন চার। দেখেন আমার কিন্তু এখানে এই এই ক্লাসগুলো আলাদা আলাদা ক্লাস আমি কিন্তু ইউজ করি না, আমি কিন্তু একটা ক্লাস দিয়েই সবগুলাকে কি করতেছি, স্টাইল করতেছি। এখানে আমি যদি লিখি রেড, গ্রিন, আর এটা মনে করেনি কি হবে, ব্ল্যাক। এখন এটাকে রিলোড করেন, দেখেন কোনো চেঞ্জেস আছে কিনা, আছে, মানে একই কাজ হচ্ছে না। তার মানে এখন বুঝতে হবে যে এখন প্রশ্ন হতে পারে যে আমি তো ইচ্ছা করলে একই মানে আলাদা আলাদা ক্লাস নিয়েই তো আমি এটা করতে পারি, তাহলে এটা কেন দিয়ে করব। এটার মানে হলো আপনি যত কোড কম করে আপনি মানে যত ক্লাস কম নিয়ে আপনি স্টাইল করবেন সেইটাকে বলা হবে প্রফেশনাল, ঠিক আছে? দেখবেন কালার কিন্তু ঠিকই, আপনি আলাদা আলাদা ক্লাস নিয়েও কিন্তু কালার দিতে পারতেছেন, আবার আপনি সিএসএস সিঙ্গেল একটা ক্লাস দিয়ে আপনি অনেকগুলো স্টাইল করতে পারতেছেন। তাহলে যেটাকে ছোট থেকে যেটা বড় করতে পারবেন এটা হলো বেটার, কিন্তু বড় থেকে বড় করে লাভ নেই। বুঝতে পারছেন বিষয়টা? যে মানে অনেক কম কম ক্লাসের মাধ্যমে আমি কিন্তু এই যে এখানে তাহলে এই ক্লাসই ইউজ করা লাগলো না আমার, তাহলে তাহলে এই ক্লাস কি আমার এখানে দরকার আছে? তার মানে আমার কোডিংটা অনেক কমে গেল না? এটাই হলো এনটিএস চাইল্ডের সুবিধা। এবং এটাও অপশন আছে যে এখানে যত বেজোড় সংখ্যা আছে শত বেজোড় সংখ্যাগুলোকে একটা কালার দেওয়া যাবে, এবং জোড় সংখ্যাগুলোকে একটা কালার দেওয়া যাবে, এটাও কিন্তু এনটিএস চাইল্ড দিয়ে করা যাবে। এগুলো এখন না, আমি ধাপ বাই ধাপ পরে দেখাবো। আচ্ছা, আমি এখন যেটা দেখাবো মানে এনটিএস চাইল্ড, আশা করি মোটামুটি এখন বিষয়টা ক্লিয়ার, কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হলো মার্জিন। ওকে, মনে করেন আমি একটা এস ওয়ান নিলাম, এস ওয়ান এর মধ্যে লিখলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। আরেকটা এস ওয়ান নিলাম, এটার মধ্যে লিখলাম ইন্ডিয়া।
দেখি এখানে কি হয়। দেখেন ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইনটা প্রথমে বুঝি, যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশ লিখলাম, ইন্ডিয়া লিখলাম, এটা কিন্তু লাইন লাইন ব্রেক হয়ে গেল, তাই না? তো এটাকে যদি আমি এক লাইনে নিতে চাই, আমার ইচ্ছা হইতেছে যে এই বাংলাদেশের পরে ইন্ডিয়াটা আসবে, তো এটা তো ট্যাগে বুঝবে না যে আমাকে এই পাশে এই পাশে যেতে হবে। এটা আমি যখন হিউম্যান যখন আমি তাকে ডিক্লারেশন দিব যে হ্যাঁ তোমাকে এদিকে যেতে হবে, সিএসএস এর মাধ্যমে বলবো, তখন কিন্তু সে এদিকে যাবে। তো এটা কিভাবে করব, এটাকে আমি যেটা করতে হবে আমার, দেখেন যে আমি এখানে মেইনটাকে ধরব, এটা কেটে দিলাম, মেইনটাকে ধরে এখন আমি এখানে কি ট্যাগ আছে দেখেন, এস ওয়ান, তাই না? তাহলে এস ওয়ান ট্যাগটাকে আমি ধরব, এস ওয়ান। এখন এটাকে আমি যদি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কি হয় দেখেন তো, এক পাশে চলে আসছে না? এখন কেন এক পাশে আসছে, এটাকে আমি এখন একটু তুলে ফেললাম। দেখেন নর্মালি হেডিং গুলা কোন কোন হেডিং গুলা ডিসপ্লে ব্লক থাকে, কোন কোন হেডিং গুলা ডিসপ্লে ইনলাইন ব্লক থাকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। কিরকম, আমি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করবো, ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, এটা আমি দেখাবো। এটা কিন্তু মজিলা ফায়ারফক্স আপনারা যদি আপগ্রেড ইউজ করেন তাহলে কিন্তু এই ফায়ারবাগটা ইউজ করতে পারবেন না। আপনাদের আপনাদের যেটা করতে হবে সেটা হলো মজিলা ফায়ারফক্স 50-53 ভার্সন ইউজ করতে হবে, মানে যেটাই আপনারা চয়েস করেন না কেন। যদি আপনারা 53-এর বেশি ইউজ করেন তাহলে কিন্তু এই 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 স্টাইলটা পাবেন না, আপনারা ডিফল্ট যেটা আছে স্টাইল, যে দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট, এটা পাবেন। এটা দিয়ে প্রথম থেকে বুঝতে একটু কষ্ট হবে, এটা মানে আপনারা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন এটা দিয়ে কাজ করতে আপনাদের সুবিধা হবে, কিন্তু এটা দিয়ে মানে কোডিং গুলা বোঝা যাবে আসলে কোডিং গুলা কোন অবস্থায় আছে। দেখেন এখানে ধরলাম, এখানে ধরলাম, দেখেন এখানে কিন্তু এই মার্ক হয় কিন্তু, তাই না? মানে এগুলোকে আমি ইচ্ছা করলে ধরতে পারতেছি। দেখেন এস ওয়ানটা দেখেন টোটাল মনিটর জুড়ে আছে না, দেখেন টোটাল মনিটর জুড়ে সে জায়গা দখল করে আছে, একটু খেয়াল করেন, মানে এই যে একটা ব্লক, এই যে এই ব্লকটা, এই হলুদ ব্লকটা না, এই দেখেন এই ব্লকটা টোটাল মনিটর জুড়ে জায়গা দখল করে আছে। এই জন্যই সে অল্প একটু টেক্সট সে কিন্তু অন্য টেক্সটটাকে উপরে উঠাতে দিতে পারতেছে না, মানে দেখেন এটা টোটালি ব্লক হয়ে আছে। এই যে দেখেন, এই যে এটার এটার কথা বলতেছি, এই যেটা দেখেন এটা টোটালি ব্লক না, এটাকে বলা হলো ডিসপ্লে ব্লক, মানে যতটুকু মনিটরের জায়গা ততটুকু জায়গা জুড়ে যদি সে থাকে সেটাকে বলা হয় ডিসপ্লে ব্লক। আর যদি যতটুকু কন্টেন্ট, মানে এই যতটুকু কন্টেন্ট, এতটুকু কন্টেন্ট যদি টোটাল জুড়ে যদি এতটুকুর মধ্যে এই সাদা অংশটুকু থাকে তাহলে এটাকে বলা হলো ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমি যখন ইনলাইন ব্লক ইউজ করছি এখানে S1 ডিসপ্লে, মনে রাখতে হবে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমি যখন ইনস্পেক্ট এলিমেন্ট করব, এখানে যখন এই যে ইনস্পেক্ট এলিমেন্ট করব তখন দেখেন যে এটা কিন্তু টোটাল জায়গা জুড়ে এখন নেই, এর পূর্বে কতটুকু ছিল, এটা এই এই বাংলাদেশটা টোটাল এতটুকু জায়গা জুড়ে ছিল, তাই না? এখন কিন্তু এটা এতটুকু জায়গা জুড়ে নাই, এটা কতটুকু, টোটাল যতটুকু কন্টেন্ট ততটুকু জুড়ে আছে, তার মানে ইন্ডিয়াটাও কিন্তু এতটুকু আছে। তার ইনলাইন মানে কি, এক লাইনে চলে আসছে সে, তাই না? যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করি তাহলে যদি সেম এলিমেন্ট থাকে সেগুলো এক লাইনে চলে আসবে, এটা হলো ডিসপ্লে ইনলাইনের কাজ। আর ডিসপ্লে ব্লক যদি করি, এখন যদি আমি এখানে লিখি ডিসপ্লে ব্লক, দেখেন এটা টোটাল জায়গা জুড়ে দখল হয়ে গেছে। এখন আমি কিছু ডিসপ্লে ইনলাইন ব্লকের ই লিখবো, মানে ট্যাগ লিখবো, যেমন এখানে হলো স্প্যান, স্প্যানের মধ্যে আমি যদি লিখি যে হ্যালো হ্যালো টু, দেখেন এগুলা কিন্তু অটোমেটিক এক লাইনে থাকে, এটাকে আমি তুলে ফেলি, এটা দরকার নেই। দেখেন হ্যালো হ্যালো টু, তার মানে কি এগুলো এক লাইনে অটোমেটিক চলে আসছে, এগুলো এগুলো হলো ডিফল্ট ইনলাইন ব্লক থাকে। দেখেন এই যে এতটুকু এতটুকু, এটা এটা ডিসপ্লে টু, মানে এটা ব্রাউজার থেকেই করা থাকে। কোনটা ক্ষেত্রে, মানে ক্রোম ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে একই, মানে সমস্ত ব্রাউজার একই। আমি এটাকে জাস্ট এই লিংকটাকে আমি এখন ক্রোমে ওপেন করি, সব ব্রাউজারের ক্ষেত্রে একই। এই যে যদি আপনি যে কোনো ব্রাউজার, আপনি অপেরা মিনি ইউজ করলে, অপেরা মিনি, সাফারি, বলতেছিলাম সেটা হলো যে যে কোনো ব্রাউজারেই একই কিন্তু আসবে। দেখেন এখানে কিন্তু এস ওয়ানটা কিন্তু ডিসপ্লে ব্লক, টোটাল জায়গা জুড়ে, এটা কোনো সিএসএস আমি এখন দিই না, তুলে ফেলছি। তো যেটা ব্লক সেটা ব্লক থাকবে। এখন প্রয়োজন অনুসারে যদি আমার এরকম হয়, আমার দরকার এক লাইনে নিতে, তাহলে কি আমি পারবো ইচ্ছা করলে?
এখন আমি আবার দেখাই আপনাদের কাছ থেকে এটা কোশ্চেন নিব, কারণ এগুলা ক্লিয়ার হতে হবে। একটু দেখি, খেয়াল করেন যে মেনু মেনু নামে আমি একটা ক্লাস ইউজ করলাম, এটার মধ্যে ইউএলএলআই, এটার মধ্যে মনে করেন ইউজ করলাম হোম। ধরেন এগুলা কিন্তু প্রথম অবস্থা কি থাকে দেখেন তো, এই যে এক লাইনে আকারে আছে, তাই না? এখন আমি চাচ্ছি এটাকে এক লাইনে নিতে, তাহলে কি করতে হবে? এখন আপনাদের কাছ থেকে আমি একটু শিখবো যে এটাকে আমি চাচ্ছি এক লাইনে, প্রত্যেকটা হোম 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 করে আলাদা আলাদা এক লাইনে চলে যেতে, ইন লাইনে যাবে না। না না, আমার তো মেনু করতে হলে তো অবশ্যই হোম ইউএল এলআই দিয়েই করতে হবে, তাই না? আমি কিন্তু স্পেন দিয়ে মেনু করতে পারবো না, তো যে ট্যাগ তাকে সেই ট্যাগ দিয়েই কাজ করতে হবে। মানে মেনুটাকে অবশ্যই ইউএল এলআই দিয়ে করতে হবে, মেনু সমস্ত প্রকারের যত মেনু আছে সবগুলা মেনুকে ইউএল এলআই আকারে করতে হবে। তাহলে আমি এটাকে এক লাইনে নিতে যাচ্ছি, মানে এক লাইনে থাকবে, তাহলে এটাকে কি করবো? আমি কিন্তু একটু পূর্বেই কিন্তু আমি যে S1 দিয়ে এক্সাম্পল দেখালাম যে এক লাইন নিতে হলে কি করতে হবে, আমার এলআইটাও কিন্তু আমার ডিসপ্লে ব্লক, দেখেন একটু খেয়াল করেন যে এলআইটাও কিন্তু টোটাল মনিটর জুড়ে জায়গা পাচ্ছে, মানে যে এখান থেকে ইনস্টল করার পর যে একটা মানে এই যে দেখেন এটাকে টোটালটা জায়গা জুড়ে আছে, এই জন্য এই মেনুটা এই পাশে আসতেছে না। তাহলে আমার এই এলআইটাকে যেটা করতে হবে, ডিসপ্লে ইন লাইন ব্লক সিএসএস লিখতে হবে, তাহলে এক লাইনে চলে আসবে। আশা করি এখন বিষয়টা বুঝতে পারবেন। আমি যদি মেনু নামে ক্লাসটা নিই ডট এটা, এখন আমি যদি লিখি এটাকে, যদি আমি লিখি যে ইউএল, ইউএল এর পর কি এলআই না? এখন আমি যদি এটাকে লিখি যে মেনুর মধ্যে ইউএল, ইউএল এর পর যদি এলআই থাকে, তাহলে এটা কি হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, দেখি এখন হয় কি না, হয়েছে? তাহলে এখন বুঝতে পারছেন যে কোনো এলিমেন্টকে যদি আমি এক লাইনে নিতে চাই তাহলে কিভাবে নিতে হবে। এখন আরেকটা ওই আছে এখানে, ফ্লোট লেফট, দেখেন তো এখন হচ্ছে কিনা, ফ্লোট লেফট, এখন এটাও ফ্লোট লেফট হয়ে গেছে। মানে এটা কেন ফ্লোট লেফট হয়েছে, মানে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাও এটার উপরে চলে আসছে, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার না। আপনি দেখেন এইগুলাকে ফ্লোট লেফট আকারে হয়েছে কিনা, মানে এক লাইনে হয়েছে কিনা। এখন আপনার ইচ্ছা হচ্ছে এই ডট গুলাকে আমি ফেলে দিব, ঠিক আছে? এই যে এখানে ডট 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 করে আছে না, লিস্ট স্টাইল যেগুলা, মানে যে আনঅর্ডার লিস্ট যেগুলা, এগুলাকে আমি তুলে দিব। তাহলে আমি এটা কপি করে এই ইউএল কে বলবো, এটাকে বলে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল যদি ইউএল এর মধ্যে যদি কোনো লিস্ট স্টাইল থাকে সেটা কি হয়ে যাবে? নান হয়ে যাবে। একটু রিলেট করি, নান, তার মানে আমি সিএসএস দিয়ে সমস্ত কিছু কি করতে পারবো, মানে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, তাই না? এখন আসি হলো মানে ইনলাইন আর ইনলাইন ব্লক আর হলো ফ্লোট লেফট, আশা করি এটা বিষয়টা বুঝতে পারছেন। মানে ফ্লোট লেফট দিয়ে কি করে, মানে এক লাইনে সবগুলাকে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক আছে? এক লাইনে নিয়ে আসার চেষ্টা করে। আবার ইনলাইন ব্লক দিয়েও কি করে, এক লাইনে নিয়ে আসার চেষ্টা করে। আর ডিসপ্লে ব্লক দিয়ে কি করে, এক লাইনে নিয়ে যায়, মানে মানে সিঙ্গেল সিঙ্গেল লাইনে ব্লক করে, মানে একটা ওয়ার্ড বা একটা এলিমেন্ট একদম ব্লক করে ফেলবে। আমি যদি এখন এটাকে যদি বলি ফ্লোট লেফট আমি হিডেন করে, এখন তো ইন লাইন মনে করেন ডিসপ্লে, ধরেন আমি এখানে লিখলাম ডিসপ্লে ইন লাইন ব্লক, তাহলে তো আমার এক লাইনে চলে আসলো, তাই না বিষয়টা? এখন আমি যদি এটাকে লিখি ডিসপ্লে ব্লক, তাহলে দেখেন যে টোটালি পার্ট বাই পার্ট একটা একটা করে চলে আসলো। তার মানে এখন বুঝতে পারলাম যে ইনলাইন যদি লিখি, ইনলাইন ব্লক যদি লিখি এক লাইনে চলে আসবে, আর যদি ব্লক লিখি তাহলে সিঙ্গেল সিঙ্গেলটা একটা একটা করে ব্লক হবে। ক্লিয়ার এখন বিষয়টা? আচ্ছা, এখন আমি যেটা দেখাবো যে এখানে দেখেন একটা একটা স্পেস পাচ্ছে অটোমেটিক, কিন্তু আমি আমি যদি আমার ওয়েবসাইটে এতটুকু স্পেস না চাই তাহলে তাহলে তো আমি মানে আমার এটা কাজ করাতে হবে, তাই না? এখন আমার ক্লায়েন্ট আমাকে চাচ্ছে না আমার এখানে স্পেস থাকা যাবে না, তাই না? আমার ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে তোমার এখানে আমার এই ওয়েবসাইটে এত স্পেস থাকা যাবে না, তুমি একদম লেফট পাশ থেকে আমাকে মেনু করে দাও। তখন আমি যেটা করব, দেখেন ইউএলটাকে ধরেন, ইউএল এর মধ্যে দেখেন একটা স্পেস মানে একটা কালার দেখা যাচ্ছে, এই কালারটা বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ দেখেন এটা হলুদ কালার না, আর এটা কি বেগুনি কালার, বেগুনি ইংলিশ কালার, ইংলিশ কি বলে? আচ্ছা আমি আমার সঠিক খেয়াল নেই, এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা দেখেন যে এখানে যে একটা কালার আসতেছে আর এখানে যে কালার আসতেছে, এই দুইটা দিয়ে দুইটা মিনিং বোঝাবে এখানে, এখানে কালারের মিনিংটা না, এখানে কালার দিয়ে বোঝা যাচ্ছে যে এটাকে বলা হচ্ছে মার্জিন আর এটাকে বলা হচ্ছে প্যাডিং, এটাকে বলা হচ্ছে মার্জিন আর এটাকে কি বলা হচ্ছে
প্যাডিং আমি কিন্তু মাঝে মাঝে কোশ্চেন করব যে হলুদ কালারের যেই স্পেসটা পাচ্ছে এটাকে কি বলে, তখন আপনারা এটাকে বলবেন এটাকে বলা হয় মার্জিন, আর বেগুনি কালারের যেই স্পেসটা পাচ্ছে সেটাকে বলা হবে কি প্যাডিং। তাহলে এইটা তো আমাদের দরকার নেই, এই স্পেসটা আমি চাচ্ছি যে দরকার নেই, তাহলে আমি এখন কাকে মানে কার মধ্যে হলুদ আর বেগুনি কালারটা আছে এটা একটু বলেন আমাকে। মানে এখানে যে দুইটা কালার আমি দেখতে পাচ্ছি, এই যে দেখেন কার মধ্যে, আমি কাকে মাউস ধরে রাখছি, এখন দেখা যাচ্ছে না এখানে ক্লিয়ার, ইউএল এর মধ্যে দেখা যাচ্ছে। আমি যদি এলআই কে ধরি তাহলে কিন্তু এলআই মানে ব্লক মানে বোঝা যাচ্ছে যে আসলে এলআই এর মধ্যে কোনো মার্জিন প্যাডিং আছে, মানে কোনো মার্জিন প্যাডিং আছে নেই, তাহলে আমার কিসের মধ্যে আছে, এলআই এর মধ্যে আছে মানে ইউএল এর মধ্যে আছে। তো ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে মূলত এটাই সুবিধা যে আমি ইজিলি বুঝতে পারতেছি কোনটার মধ্যে মার্জিন প্যাডিং নাকি মানে ডিসপ্লে ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক, এগুলো আমি ইজিলি আমি ইনস্পেক্ট এলিমেন্ট এর মাধ্যমে বুঝতে পারবো। তো আমি যদি এখন এই মার্জিন প্যাডিংটা তুলতে চাই তাহলে কিভাবে লিখবো, এই ইউএল কে আমি যদি বলি যে মার্জিন জিরো, জিরো মানে মার্জিন নান, এভাবে লেখা যাবে না, হ্যাঁ মার্জিন নান এভাবে লেখা যাবে না, এখানে লিখতে হবে কি মার্জিন জিরো। আরেকটা কি আছে প্যাডিং জিরো, দেখি তো এখন আমাদের মানে এখান তো এদিকে স্পেস আছে, তো স্পেসটা তুলে দেখি, দেখেন তো এই পাশ থেকে স্পেস চলে গেছে না, দেখেন এখন এই পাশ থেকে তো স্পেস চলে গেল, এখন দেখেন এটা এটা শো হচ্ছে না, মানে এটা দেখেন এটা কিন্তু এই যে এখানে মাউস নেওয়ার পর এটা কিন্তু আগে যেমন ব্লক হতো, মানে এটা যেরকম ব্লক হতো এরকম কিন্তু ব্লক হচ্ছে না। তাহলে এটাকে আমি বলবো এখন ওভারফ্লো হিডেন, দেখেন তো ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন, দেখেন আমি যখন এই কোডটা ইউজ করছি সে যার যে যার জায়গা মতন কিন্তু ইউজ হয়ে গেছে, মানে এতক্ষণ এটা আমি যদি মানে ক্রস করে দেই দেখেন ক্রস, যখন এটা তো এখন হিডেন মানে এটা তো এখন কাজ করতেছে না, দেখেন এটা কিন্তু এটা এটার মধ্যে চলে আসছে। তার মানে আমি এখন এই ওভারফ্লো হিডেনের মানে হলো যে আমি যদি কোনো এলিমেন্টকে ওভারফ্লো হিডেন দেই তাহলে এই এলিমেন্টের উপরে নিচের কোনো এলিমেন্ট এটার মধ্যে আসতে পারবে না, মানে আমি মানে পুলিশ যেরকম বাধা দেয় আমরা যখন বাইক চালায় যাই তখন মানে ব্যারিকেড দিয়ে দেয় না এখন যাওয়া যাবে না, এখন তো মনে করেন তার ঝুলাই দেয় যেন না যেতে পারে এরকম। তো এখন আমি যেটা করলাম যে আমি ইউএল কে বলতেছি কি যে তোমার মধ্যে আর কোনো এলিমেন্ট যেন না আসে, তাহলে এটাকে আমি কি বলবো ওভারফ্লো হিডেন। যদি আমি এই কোডটা ইউজ করে দেখেন সে তার জায়গার মধ্যে আর কোনো এলিমেন্ট নিয়ে আসতেছে না, বিষয়টা ক্লিয়ার ওভারফ্লো হিডেন এর মানে কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এটাই এইগুলাই হলো মনে রাখার বিষয়, আর আর বেশি কিছু মনে রাখতে হবে না, এই ছোট কয়েকটা বিষয় যদি মনে রাখা যায় তাহলে ওয়েব ডিজাইনটা খুব কুইক শেষ করা যাবে, মানে খুব কুইক শেখা যাবে। তাহলে ওভারফ্লো হিডেন এর মানেটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা কাকে বলতেছি ওভারফ্লো হিডেন, ইউএল কে ওভারফ্লো হিডেন, বাস। তাহলে এই হলো আমাদের মার্জিন এবং প্যাডিং জিরো করা। এখন মার্জিন এবং প্যাডিং ইউজ করাটা তো জানতে হবে যে কোন জায়গার মধ্যে মার্জিন ইউজ করতে হবে কোন জায়গার মধ্যে প্যাডিং ইউজ করতে হবে। তাহলে আমি চাচ্ছি দেখেন এই হোম 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 প্রত্যেকটা একদম গায়ে গায়ে লেগে আছে, মানে আমি চাচ্ছি না যে এতটুকু গায়ে গায়ে লেগে থাকুক, আমি চাচ্ছি যে এই একটা থেকে একটা দ্রুত মিনিমাম 20 পিক্সেল পরিমাণ দ্রুত থাকবে। পিক্সেল মানে তো বুঝেন মনে হয় যে এখানে দেখেন যে যতটুকু দেখেন লম্বা যতটুকু এটাকে হলো উইথ, তাই না, এটার উইথ কত পিক্সেল হয়েছে 252 পিক্সেল, আর হাইট হলো উপরে এবং নিচে, তাহলে হাইটটা কত আছে এখানে 34। আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে মনে করেন ডানে এবং বামে 60 পিক্সেল থাকবে। তাহলে আমি এখন কিভাবে কি করতে পারি, এখানে আমি লিখব মার্জিন লেফট, কত সোজা দেখেন মার্জিন লেফট, মনে করেন এখন যদি 60 পিক্সেল দেই তাহলে তো ডানে এবং বামে আচ্ছা ধরেন ধরেন 60 পিক্সেল মার্জিন লেফট 60 পিক্সেল, দেখেন তো এখন কি হয়, এটা কাকে ইউজ করছি একটু খেয়াল করেন, ইউএল কে ইউজ করছি। তাহলে ইউএল তো হলো একটা, ইউএল হলো কি মানে এগুলো সব মিলিয়ে হলো একটা ইউএল, তাই না, ইউএল এর ভিতরে তো সবগুলো আছে। আমি যদি এখন এলআই কে বলি তাহলে এলআই তো প্রত্যেকটা আইটেম, তাই না, প্রত্যেকটা আইটেমের মার্জিন লেফট কয়টা থাকবে, এটাকে যদি এখন আমি কাট করে এলআই তে ইউজ করি তাহলে কি হবে একটু দেখেন, দেখেন একটা থেকে একটা দূরত্ব হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে উপর থেকে নিচে নিয়ে আসার জন্য আমি চাচ্ছি 100 পিক্সেল উপর থেকে নিচে চলে আসবে। আবার একটু খেয়াল করেন যে আরো কিন্তু একটা মার্জিন আছে ডিফল্ট, দেখেন বডির মধ্যে আমি এখন ক্লিক করছি, তাই না, মানে বডিকে আমি এখন মানে সিলেক্ট করছি, তো বডিকে সিলেক্ট করার পর দেখেন এইখানেও কিন্তু একটা মার্জিন আছে ডিফল্ট, তাই না, এই মার্জিনটাও কিন্তু রাখা যাবে না, এই যে দেখেন এই যে মার্জিন, এই যে মার্জিন হলুদ যে এটা আছে। তাহলে আমি যদি এখানে বডির তো কোনো ক্লাস ইউজ করি নাই, করছি বডিও তো একটা ট্যাগ,
তাহলে বডির পূর্বে কি আমি এটা ইউজ করতে পারবো বলেন? ইউজ করতে পারবো? তাহলে এখানে কি ইউজ করব, কিভাবে ইউজ করব? শুধু বডি ইউজ করব। তাহলে এখানে আমি বলবো যে মার্জিন কি হয়ে যাবে, জিরো। তাহলে দেখবেন যে আরো এগুলা ঠিক হয়ে গেছে, দেখেন এগুলা কিন্তু এখন গায়ে গায়ে লেগে আছে, তাই না? তো এইগুলা আমাদের ডিফল্ট, এগুলাকে বলা হয় হলো রিসেট সিএসএস। তো এইগুলা মানে এখন তো আমি জাস্ট মার্জিন কি, প্যাডিং কি, মানে যেগুলা দিয়ে আমি ওয়েবসাইটগুলা করব, এগুলা আগে থেকে আপনাদেরকে শিখি, তারপর আমি একটা স্ট্রাকচারে যাব। এখন আমি চাচ্ছি যে এই যে হোমটাই, হোমটা 100 পিক্সেল উপর থেকে নিচে আসবে। তাহলে আমি কি এলআই কে ইউজ করব নাকি ইউএল কে ইউজ করব, আমাকে বলেন তো। যে এলআই কে ইউজ করে উপর থেকে নিচে নামাবো, মানে কাকে দিলে বেশি বেটার হবে, আপনাদের কাছে অপিনিয়ন জানতে চাচ্ছি। যে ইউএল কে দিলে রাইট, কারণ একটা ইউএল কে দিলেই তো, একটা ইউএল কে দিলে তো সবগুলা ইউএল এ চলে আসতেছে। আমার আমার যখন এটার থেকে পাশাপাশি যখন দূরত্ব দরকার ছিল তখন আমি এইগুলাকে ইউজ করছি, মানে যাকে যেটা দিলে কাজ করাতে হবে তাকে দিয়ে সেটা কাজ করাতে হবে, মানে আমি আমার মতন ইচ্ছা মতন দিলে। এখন কিন্তু আমি এই এলআই কে যদি বলি মার্জিন, দেখেন এখানে লিখলেও হবে মার্জিন টপ যদি বলি 100 পিক্সেল তবু কিন্তু হচ্ছে, কিন্তু এটা রাইট হইতে হবে না। যেটা আপনি সিঙ্গেল একটা ট্যাগে ইউজ করার ফলে যদি আপনার সমস্ত কন্টেন্ট ঠিক হয়ে যায় তাহলে সেটাকে ইউজ করাটা বেটার। তাহলে আমি যদি ইউএল কে বলি যে মার্জিন টপ কত পিক্সেল, 100 পিক্সেল, দেখেন এটা কিন্তু ঠিক কাজ করতেছে, তাই না? দেখেন হলুদ হলুদ যেটা, এটা কি মার্জিন? আচ্ছা ওকে ফাইন। এখন আমি চাচ্ছি যে এই যে এলআইটুকু আছে, খেয়াল করেন যে এই যে এলআইটুকু আছে, এলআইয়ের আমি জায়গা বাড়াবো, মানে এলআইয়ের মনে করেন এই হোম, এই যে হোম, এই হোমের এতটুকু জায়গা হবে, এইখানে লেখা থাকবে হোম, তার মানে হোমের এই যে এগুলো হয়েছে জায়গা, তাই না? এগুলো হয়েছে জায়গা, মানে হোমটাকে আমি এতটুকু জায়গা বাড়াবো, মানে হোমের চতুর্পাশে আমি মনে করেন 10 পিক্সেল পরিমাণ বা 20 পিক্সেল পরিমাণ জায়গা বাড়াবো। তাহলে এটাকে বলা হবে হলো প্যাডিং। আমি আবার বলি যে হোমের ভিতরে যদি, মানে হোম টেক্সটের সাথে যদি কোনো এলিমেন্ট অনেক বড় করে যদি দিতে চাই, মানে হোম হোমের এখন দেখেন এরিয়াটা কতটুকু ছোট, এতটুকু ছোট না, কারণ আমি যাচ্ছি এটা এতটুকু বড় হবে হোমের এরিয়াটা, তাহলে এটাখানে আমি কি ইউজ করব, প্যাডিং ইউজ করব। দেখি আমার কাজ করে, যে এটাকে যদি আমি এখন বলি প্যাডিং 20 পিক্সেল, 20 পিক্সেল মানে হলো চতুর্পাশে, এখন তাই না? আমি লেফটে ইউজ করি নাই, রাইটে ইউজ করি নাই, টপে ইউজ করি নাই। এখন একটু এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেখেন এখন কতটুকু বড় হয়েছে, চতুর্পাশে কতটুকু জায়গা দখল করছে, এই যে এটা এতটুকু জায়গা না, এখন আগে তো ছিল এতটুকু, তাই না? এখন কি ভিতরে যে আমি যেটা বলছিলাম যে বেগুনি কালারের যে অংশটুকু এটাকে কি বলা হয়, প্যাডিং, আর হলুদ কালারের যেটা সেটাকে বলা হয় মার্জিন। তাহলে এখন এখন বিষয়টা যদি আমি সংক্ষেপে বলি যে মার্জিন বিষয়টা হলো যে এলিমেন্টের বাহিরে থাকে সবসময়, আর প্যাডিং বিষয়টা হলো এলিমেন্টের ভিতরেই থাকে। এলিমেন্ট প্যাডিংটা হলো একদম ভিতরে আর মার্জিনটা হলো বাহিরে, বিষয়টা কি ক্লিয়ার? এখন দেখেন যে প্যাডিংটা কিন্তু এটার সাথে ইনক্লুডেড, মানে ভিতরে ইউজ হচ্ছে, মানে যতই বাড়ান না কেন এটা ভিতরে জায়গা দখল করতেছে। আর যদি আপনি মার্জিন ইউজ করেন তাহলে বাহির থেকে জায়গা, বাহিরে জায়গা নিবে কিন্তু ভিতরে জায়গা নিবে না, বিষয়টা আপনি বুঝতে পারছেন? একটা বাড়ির যদি মনে করেন, একটা বাড়ি হলো মনে করেন কিছু নির্দিষ্ট অংশ, আমি আবার একটু একটা বাড়ি আঁকাই মনে করেন, এখানে একটা মনে করেন একটা বাড়ি জায়গা, হ্যাঁ, তো এখানে এটা হলো আপনার বাড়ি, এটা হলো টোটাল বাউন্ডারি, হ্যাঁ টোটাল বাউন্ডারি, এটা হলো আপনার, এটা হলো আপনার বাসা, ঠিক আছে? এই মনে করেন এখানে একটা ঘর, জানালা, দরজা, এটা বড় একটা দরজা, হ্যাঁ, এইটা হলো আপনার মনে করেন এই যে এই টোটাল অংশ, যে ভিতরে যে যতটুকু জায়গা আছে, এখন মনে করেন এখানে আপনার এটা হলো থাকার রুম, এই থাকার রুমের বাহিরে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা হলো আপনার প্যাডিং, আর এই বাড়ির মানে বাড়ির বাহিরে যতটুকু জায়গা আছে যেগুলা, এগুলা মনে করেন ফলের বাগান, এগুলা মনে করেন ফলের বাগান, এখানে বসার জায়গা, এটাকে বলা হবে কি, মার্জিন। বিষয়টা কি এখন ক্লিয়ার? যে ভিতরে যতটুকু জায়গা দখল হচ্ছে, যে যদি জায়গা দখল করানো লাগে সেটা হলো প্যাডিং দিয়ে জায়গা দখল করানো লাগবে, আর যদি বাহিরে জায়গা দখল করানো লাগে তাহলে সেটা কি দিয়ে দখল করাবো, মার্জিন দিয়ে দখল করাবো। এটা হলো এখানে রাইট এক্সাম্পল, একটু খেয়াল করেন। আবার আমি মনে করেন আমি আরেকটা এলিমেন্ট নিব, ডিপ নিয়ে, এখন তো মেনু দিয়েই করে ফেললাম, এখন আমি ডিপ নিব, মনে করেন ডিপ, ডিপ এটা দিয়ে কিন্তু আমি শর্টকাট করা আছে তো, এই জন্য অটোমেটিক দেখেন চলে আসতেছে, মানে কতটুকু সহজেই জাস্ট ডট ইউজ করলাম, কন্ট্রোল ইউজ করছি, দেখেন এটা
অটোমেটিক ক্লাস জেনারেট হয়ে গেছে, আমার কিছু লিখতে হয় নাই, তাই না? এটা হলো শর্ট টেকনিক। এই শর্ট টেকনিক এখন না, আপনাদের মিনিমাম 5 থেকে 10টা ক্লাস পরে শর্ট টেকনিকে যাবেন, এখন হাতে লিখে লিখেই কাজ করবেন। হ্যাঁ আচ্ছা, এখন আপনি এখানে লিখলেন যে ডেমো নামে একটা ক্লাস ইউজ করলেন, এখানে আবার একটা ক্লাস ইউজ করলেন টেস্ট, এই টেস্টের আন্ডারে আপনি লিখলেন যে H3, H3 এর মধ্যে লিখলেন যে মনে করেন কি লিখবো, যে হ্যালো ওয়ার্ল্ড, কমন কমন লিখা। এখন আমি চাচ্ছি এইগুলাকে আরো তিনটা বাড়াতে, কেমন? এই তিনটা আমি কিন্তু একটা ট্যাগ, গুরুত্বপূর্ণ একটা ট্যাগ ইউজ করি নাই, ইমেজ একটা ট্যাগ, ওই ট্যাগ কিন্তু এখন ইউজ করি নাই। হ্যাঁ, ইমেজ কিভাবে ইউজ করতে হবে একটা সাইটে এটা এখন দেখাচ্ছি। এখন আপনি দেখেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তিনটা হ্যালো ওয়ার্ল্ড আছে। তো আমি যদি এখানে এটাকে রিলোড করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। তো এটাকে আমি এখন যেটা বলবো, দেখেন এটা একটা এলিমেন্ট, এটা এটা, তিনটা সেম এলিমেন্ট না? টেস্ট, 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 তাই না? ভিতরে কি আছে না আছে সেটা আপনার দেখার বিষয় না, আমার দেখার হলো যে একটা মেইন প্যারেন্টের আন্ডারে তিনটা এলিমেন্ট আছে। এখন আমি এই এলিমেন্টকে যে স্টাইলটাই করব, এইটা কি সেম স্টাইল হয়ে যাবে না? কারণ তিনটাই তো সেম ডিপ, তাই না? যে ডিপের কোশ্চেনটা যখন করছিলেন, এখন কিন্তু বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো আমি যেটা করব, যে ডেমো এর আন্ডারে, ডেমো এর আন্ডারে যদি কোনো ই থাকে, কি থাকে, টেস্ট নামে একটা ক্লাস থাকে, তাহলে কি হবে এটা? মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড, হয়েছে রেড। এখন ডিপ কিন্তু ডিসপ্লে ব্লক অবস্থা থাকে অল টাইম। আবার দেখেন এই যে H3, H3 এর উপরে এবং নিচে এটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখেন এইটা কি, এই যে এটা হলুদ অংশটা কি, এটাকে কি বলে, মার্জিন বলে। তাহলে এখন আমার তো, আমি আমি চাচ্ছি যে আমার H3 এর কোনো মার্জিন থাকা যাবে না, তাহলে এখন কি করতে হবে, তাহলে কাকে ধরতে হবে? এখন আমি যদি এটাকে বলি মার্জিন জিরো, দেখেন তো মার্জিন জিরো, তাহলে কি আমার হবে কি হবে না একটু ওইটা খুশিয়ান আপনাদের কাছে। মানে এখন আমি এটাকে মার্জিন জিরো ইউজ করছি, তাহলে এখন আমি H3 এর মার্জিনটাকে উঠে যাবে নাকি থেকে যাবে, এটা আমি কোশ্চেন, মানে আপনারা একটু আমাকে ক্লিয়ার করেন, তার মানে আমি মানে বিষয়টা বুঝতে পারবো যে মার্জিন সম্বন্ধে বুঝতে পারছেন মানে কি কিভাবে কি হচ্ছে, মানে এখন কি হতে পারে, মানে এখন আমি যদি এখানে রিলোড করি তাহলে কি হবে, এখানে কি যে এখানে একটা মার্জিন পাচ্ছে, মার্জিনটাকে উঠে যাবে নাকি থাকবে? থাকবে, এখন আমি তো, আমার আমার প্রশ্ন হলো যে এখানে হলো বিষয়টা হলো এরকম যে আপনি যদি, আপনার যদি, আপনি যদি অসুস্থ হন, আপনার যদি মাথা ব্যথার অসুস্থ হয়, এখন মাথা ব্যথার ওষুধে কিন্তু আপনাকে খেতে হবে। এখন আপনাকে যদি অন্য কোনো ট্যাবলেট দেওয়া হয়, আপনার কাজ করবে? কাজ করবে না। তাহলে দেখেন যে এখানে H3, এখন H3 এর মধ্যে কিন্তু মার্জিন আছে, তাহলে H3 কেই বলতে হবে তোমার এখানে যদি কোনো মার্জিন থাকে তাহলে উঠে যাও। তাহলে তো আমি কাকে এখানে, এখন আমি ডিরেকশন দিচ্ছি, টেস্টকে ডিরেকশন দিচ্ছি, টেস্টকে ডিরেকশন দিলে হবে না। তাহলে আমি এখন এটাকে ডুপ্লিকেট করে টেস্টের মধ্যে যদি H3 থাকে, H3 এর পূর্বে কি মানে কোনো ডট হবে এখানে, কিরকম হবে, হবে কিরকম নাই? আচ্ছা তাহলে আমি এখানে কি বলবো, মার্জিন জিরো, দেখি তো এখন কি হয়, উঠে গেছে, বিষয়টা ক্লিয়ার? মানে যার মার্জিন জিরো করতে হবে তাকেই মার্জিন জিরো করতে হবে, এখন উপরেরটাকে দিলে কিন্তু কাজ করবে না, যাকে দিলে কাজ করবে মানে যার কাছে মার্জিন পাচ্ছে তাকেই বলতে হবে। ওকে ফাইন, এখন আমি চাচ্ছি যে এই যে এখানে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোর তিনটা, তিন রকম কালার এবং একই রকম প্যাডিং মার্জিন থাকবে। তাহলে আমি এখন যেটা করব সেটা হলো যে এই টেস্টকে বলবো যে NTS, NTS কি হবে, চাইল্ড, NTS চাইল্ড মনে করেন আপনার 1, 1 এর ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন রেড, 2 এর ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন ব্ল্যাক, না ইলো ধরি, ইলো হয় নাই, হয়েছে? আচ্ছা দেন এটাকে ধরেন 3 নাম্বারের কালার ধরেন গ্রিন, দেন মানে কি হয়েছে দেখেন তো। আচ্ছা এখন দেখি হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন আমি চাচ্ছি তিনটাকে এমন একটা উইথ দিতে যেটা তিনটা সমানভাবে এখানে জায়গা দখল করে থাকবে। তাহলে আমি এখন কি করতে পারি, আমি যদি এটাকে নির্দিষ্ট পরিমাণে উইথ দিব, তাই তো
তো আমি কিন্তু নির্দিষ্ট পরিমাণ উইট না দিয়েও কিন্তু করা যাবে। এখন মনে করেন আমি যদি এই ডিভাইসটাকে আমি মাপি, কত, 1361, এখন 1361-কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 1361 / 3, তাহলে কত করে আসতেছে, 453। তার মানে আপনার যেটা ক্যালকুলেশন করা লাগতেছে, তার মানে এত ক্যালকুলেশনে যাওয়ার কোনো দরকার নেই। যদি আপনি মনেই করেন যে আমি এটাকে 3 ভাগ করব, তাহলে কিন্তু পার্সেন্টেজেও কিন্তু করতে পারবেন। কিরকম পার্সেন্টেজ, যে আপনি এটাকে যদি 100% ধরেন, মানে আপনি এই মনিটর স্ক্রিনটাকে যদি ধরেন যে 100%, এই 100% এর আন্ডারে মাউসটা মাঝে মাঝে কাজ করতে চায় না, এই দেখেন ক্লিক করতেছি কাজ করে না। ধরেন এই মনিটরটা যদি 100% হয়ে থাকে আর এলিমেন্টগুলোকে আমি 3টা ভাগ করতে যাচ্ছি, 100% এর মধ্যে এলিমেন্টগুলোকে 3টা ভাগ হবে, তাহলে আমি কি করতে পারি, 100% কে কত দিয়ে ভাগ করলে মানে 100% হতে পারে, 33.33%, তাই না, 0.1% কোনো ফ্যাক্টর না। তাহলে আমি এটাকে যদি আমি বলি টেস্ট, দেখেন টেস্টটাই তো আমার মেইন, একটা এটা এটা এটা, মানে এগুলো তো সেম ডিপ, তাই না। এখন আমি যদি একটা টেস্টকে যদি একটা স্টাইল দিই, তাহলে কি সবগুলা টেস্ট স্টাইল হয়ে যাবে না। ওকে, তাহলে এখন আমি এখানে বলবো কি বলবো, উইথ WIDTS উইথ 33.33%। তার মানে আমাদের এখানে কি কি, মানে দেখছেন ছোট ছোট কিন্তু অনেকগুলো কাজ শেখা হয়েছে, যে একটা ওয়েবসাইটে এইগুলা করতে হলে মানে মনে হয় একটু মানে সিস্টেমটা বুঝতে পারতেছেন, যে একটা ওয়েবসাইটে কিভাবে কালার গুলা ইউজ করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে, কিভাবে মার্জিন প্যাডিং ইউজ করতে হবে, তাই না। দেখেন এটা এটা কি মেনুর মতন লাগতেছে না, কোনটা টেমু, এটা হলো মেইন ডিপটা, এটাকে যদি আমি মেইন ডিপ নাও ধরি আমার কোনো সমস্যা নেই, ডট ডেমো এটা মানে প্যারেন্ট ডিপটাকে ধরলাম, আমি এইটাকে ধরলেও তো আমি কাজ করতেছে, মানে জাস্ট এটা নেস্টেড বলা হয় এটাকে, মানে একটা ডিবের একটা ক্লাসের আন্ডারে যদি আরেকটা ক্লাস লেখা হয়, মনে করেন এখানে আমি ডেমো নামে একটা ক্লাস আছে, তো এটার এটার আন্ডারে এটা লিখলাম না, এর মানে হলো এটার আন্ডারে হলো এটা, মানে এটাকে আমি নেস্টেড করলাম, এটাকে বলা হয় নেস্টেড, নেস্টেড মানে একটা ক্লাসের আন্ডারে যদি আরেকটা ক্লাস আসে, মনে করেন আপনি একটা প্রজেক্ট যখন করাবো, তখন আপনি এমন একটা প্রবলেমে পড়বেন যে এক জায়গায় ইনস্টল করলেন আর আরেক জায়গায় গিয়ে নষ্ট হয়ে যেতেছে, তখন আমি বলবো যে আপনি এটার টপে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে ধরে তারপর ইনস্টল করেন, মানে নেস্টেড করে ইনস্টল করেন, তাহলে দেখবেন যে অন্য কোনো পেজে গিয়ে দেখবেন না নষ্ট হচ্ছে না, এইভাবে মানে নেস্টেড মানে হলো একটা ক্লাসের আন্ডারে যদি আরেকটা ক্লাস লিখেন তাহলে সেটাকে বলা হয় নেস্টেড। হ্যাঁ আনসার দিবেন। আচ্ছা এখন আমি এটাকে তুলে ফেললাম, কোনো সমস্যা নেই, দেখেন তাহলে এখন 3টা ভাগ করতে যাচ্ছি, 3টা ভাগ কি হয়েছে, হয় নাই কিন্তু, মানে এক লাইনে কিন্তু হয় নাই, আমি চাচ্ছি এক লাইনে যেতে, তাহলে আমি এটাকে এখন বলবো যে ফ্লোট, ফ্লোট লেফট, দেখেন 3টা ভার্সন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রত্যেকটা এই এই যে এটা তো এখন প্রত্যেকটা টেস্টের কিন্তু এতটুকু জায়গা, 33.33% করে জায়গা, আমি চাচ্ছি এটাকে উপরে এবং নিচে জায়গা বাড়াতে, প্যাডিং টপ 100 pixel, প্যাডিং দেখেন সাজেশন দিতেছে, প্যাডিং বটম কত, 100 pixel, দেখি তো এখন কিরকম হয়েছে, হয়েছে। আচ্ছা এখন আমি চাচ্ছি, এখন কি সুন্দর লাগতেছে এটা, আর এটা দেখেন একটা ওয়েবসাইটের কিন্তু একটা মেনু, মানে একটা একটা মেনু কিন্তু এরকমই থাকে আলটিমেটলি, এখানে একটা লোগো থাকে আর এখানে একটা মেনু থাকে, তাই না। আচ্ছা তো হ্যাঁ ডান পাশে থাকে, তাহলে ডান পাশে ফ্লোট রাইট করে দিলে কিন্তু হয়ে যাবে, ইমেলটাকে যদি বলি ফ্লোট রাইট তাহলে টোটাল মেনুটা আমার রাইট পাশে চলে গেল। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এইগুলাকে সেন্টার অ্যালাইন করার জন্য, মানে প্রত্যেকটা কন্টেন্টের হলুদের এখানে সেন্টার, এইটার এখানে সেন্টার হয়ে যাবে, এখানে সেন্টার হয়ে যাবে, তাহলে আমি এখন কি করতে পারি, তাহলে আমি যেটা বলবো যে টেক্সটটাকে যদি বলি যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন LIGN অ্যালাইন কত সেন্টার, টেক্সট হয় নাই, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি তো কাজ করে কিনা, করছে, ওকে। তাহলে আমাদের কি কি শিখা হলো, যে পার্সেন্টেজ দিয়ে একটা এলিমেন্টকে ভাগ করা এটা শিখা হলো, মার্জিন এবং প্যাডিং এর বিষয়টা মানে বিষয়টা দেখা হলো, ডিসপ্লে ইনলাইন ব্লক ডিসপ্লে ব্লক এগুলো সম্বন্ধে শিখা হলো, তাই না। আচ্ছা মানে এগুলো সম্বন্ধে কি মোটামুটি একটা ধারণা আছে, মানে এগুলো দিয়ে এই কাজগুলো হয়, তাই না।
এখন কিন্তু আপনারা প্রথম দেখতেছেন, এই জন্য অনেক সময় হয়তো বা মনে করতে পারেন যে ভাইয়া কি বলতেছে, হয়তো আমি কিছুই বুঝতেছি না, উনি কি বোঝাতে চাইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না, এরকম তো হবে। আমি যখন শিখছি তখন আমার এই কালার আর ব্যাকগ্রাউন্ড বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড এটা কি এবার, মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমি কিছু লিখে ফেলতাম। তখন ইনস্টিটিউটে ছিলাম, তো মানে ডিপ্লোমা কলেজে তোমাদের তো এত বিশ্লেষণ করে বলার টাইম নেই। একটা 40 মিনিটের ক্লাস থাকে, এই 40 মিনিটের ক্লাসের মধ্যে আপনার নাম ডাকা, এরপরে আপনার আরো মানে এইগুলা ক্লাস নেওয়া, আরো হোমওয়ার্ক দেখা, 10 মিনিট থাকতো মনে হয় এগুলা বোঝানো। তো এইভাবে তো বিশ্লেষণ করে বোঝানো হতো না। যাই হোক, এখন আমরা যেটা দেখবো যে ইমেজ কিভাবে ইউজ করতে হয়, এই ট্যাগ গুলো আমাদের মিসিং হয়ে গেছে। তো ইমেজ প্রথমে আমি যেটা করব, যে এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি। হ্যাঁ, মনে করেন এই কৃষকের ইমেজটা ডাউনলোড করলাম, আর এই সুন্দর ইমেজটা ডাউনলোড করলাম। হ্যাঁ, এই যেটা ধরেন এই এটাই ডাউনলোড করলাম। হ্যাঁ, দেখেন ডাউনলোড, কি এবার এই নামে অলরেডি মনে হয় আছে। আচ্ছা, এটা ডাউনলোড হলো, আর একটা ইমেজ ডাউনলোড করলাম মনে করেন এটাই। ধরেন এই ইমেজ গুলোকে আমি ডাউনলোড করলাম, তো এই দুইটা ইমেজ কে কোথায় রাখবো এখন? এই বাহিরে কিন্তু রাখবো না, কেমন? এটা কিন্তু বাহিরে রাখবো না। মনে করেন এটাকে আমি নাম ইউজ করলাম ইমেজ 1, আর এটাকে ইমেজ 2। এইভাবে যদি আপনি সমস্ত একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু দুইটা বা তিনটা ইমেজ থাকবে না, হাজার হাজার ইমেজ থাকতে পারে। তো এরকম ভাবে যদি রুট ডিরেক্টরির মধ্যে যদি ইমেজ, সিএসএস, জেএস, এরপর আপনার ফন্ট, এগুলো যদি থাকে, এলোমেলো হয়ে যাবে না বিষয়টা মানে? হ্যাঁ, এখন এগুলাকে আমি একটা ফোল্ডার করে নিব, এখানে একটা ফোল্ডার করব ইমেজ। ইমজ মানে কি? ইমেজ, ইমেজের সংক্ষিপ্ত নাম। আচ্ছা, এখন আমি এটাকে ইমেজ ট্যাগ ইউজ করব, ইমেজ ট্যাগটা ইউজ করব হলো এই জায়গায়। মনে করেন একটা ইউজ করলাম ইমেজ নামে একটা ডিভ ইউজ করলাম, এটার মধ্যে ইমজ, দেখেন এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, দেখেন সিঙ্গেল ট্যাগ, দেখেন এসআরসি। আমরা লিঙ্কিং এতক্ষণ আমরা কিভাবে ইউজ করছি, এসআরইএফ হাইপার রেফারেন্স, এটার মাধ্যমে লিঙ্কিং ইউজ করছি। বাট ইমেজের ক্ষেত্রে লিঙ্কিং করাতে হলে আপনার এসআরসি, এসআরসি মানে কিরকম হতে পারে, মানে ফুল মিনিংটা কি হতে পারে? সোর্স, রাইট, সোর্স। আর এএলটি এটার মানে কি হতে পারে? হ্যাঁ, অল্টার, অল্টারনেটিভ বা অল্টার, যেটাই আপনি বলেন, অল্টারনেটিভ। তো যদি এখানে বাই চান্স ইমেজের লিঙ্কটা না পায়, বাই চান্স ডট জেপিজি ধরেন এই ইমেজটা না পায়, তাহলে আপনি যদি এখানে লিখে রাখেন যে এটা যদি মনে করেন সার্ভিস, সার্ভিস 1 যদি লিখে রাখেন, তাহলে এই ইমেজটা যদি না পায় বাই চান্স, তাহলে এই টেক্সটটা শো করবে। অল্টারনেটিভ মানে কি? এর পরিবর্তে এটা, আমি যদি এখানে না আসি, ট্রেনিং না নেই, তাহলে আমার পরিবর্তে আরেকজন আসবে, এটাই মানে হলো মানে এই সিস্টেমটা। যদি এখানে ইমেজ শো না করে, তাহলে এখানে কি শো করবে? এই টেক্সটটা শো করবে। দেখি তো এখানে কি শো করে, এখন আসছে এখানে। তো আমি যদি এখানে ইমেজের ফোল্ডারে আমি এখন ইমেজ লিখবো ইমজি 1 ডট জেপিজি, পাবে? পাবে কই? পাই নাই তো। যে আচ্ছা, আপনি বলেন, আপনি আপনি বলেন যে কেন পায় নাই, বলতে পারবেন? উনাকে বলছি, বলতে পারবেন? আচ্ছা, আপনি বলেন কেন পায় নাই, মানে না পাওয়ার কারণটা কি হতে পারে? মানে আমি তো ইমেজের নামটা ঠিকই ইউজ করেছি, তাই না? আর আপনি এখান থেকে এটা এটা ডিরেক্টরিটা একটু দেখেন। জি 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 জি, বিষয়টা কি সবাই বুঝতে পারছেন এখন? যে আমি কিন্তু এইটা কিন্তু রুট ডিরেক্টরির মধ্যে ইউজ করি না, যদি আমি এইটা এখানে ইউজ করি, তাহলে কিন্তু এটা এখানে কেন পাই না, কেন? আচ্ছা দেখি কি মিসিং করছি, ইমেজ এসআরসি ইমজি 1 ডট জেপিজি, এখানে দেখতে হবে যে এখানে কি আছে, কেন পাবে না ডট জেপিজি, দেখি ইমেজ এসআরসি
এটা কোন লিংক থেকে ওপেন হয়েছে, ইমেজ এসআরসি, এটাকে আমি ওপেন করি। ব্যাপারটা কি, আমার তো ইমেজ এখানে আসার কথা img1.jpg.jpg, আচ্ছা আমি শুধুমাত্র img দিই আর এখানে 1 টা কেটে দিই, অবশ্যই পাওয়ার কথা, না পাওয়ার কোনো কথা নেই। আচ্ছা পাচ্ছে না, আমি আরেকটা ইউজ করি তাহলে img2। ব্যাপারটা কি, আচ্ছা আমি এটাকে টোটালটাকে কমেন্ট করি, কমেন্ট করে দিলে কিন্তু এখানে কোড থাকবে বাট এগুলা শো করবে না। আচ্ছা এখন কি শুধুমাত্র আমার কি কাজ করবে, ইমেজটা কাজ করবে, দেখি এখন কি কাজ করে, দেখি তো অল্টারনেটিভটা কেটে কি কি হয়, কি আছে পাইনি, না এখন তো আমি রুট ডিরেক্টরির মধ্যে আছি তাই না, রুট ডিরেক্টরির মধ্যে আছি, তো এটা তো এরকম হওয়ার কথা না। আমি যদি এখানে লিখি যে ডিসপ্লে ব্লক, এখানে কি বলতেছি যে ড্রপ বক্স এত এত নাই। আচ্ছা দেখি আমার কোন একটা, আমার ইমেজ একটা ইউজ করে দেখি, এটা ইউজ করলাম দেখি কাজ করে কিনা, মনে করেন এটা কাজ তো অবশ্য করার কথা, এটা তো কোনো, এটা কোনো সিস্টেম হলো না যে কাজ করবে না কেন, এটা কোনো কাহিনী হলো, জেপিজি এটা কি হলো। আচ্ছা আমি একটু, আচ্ছা এখন দেখি তো এটা ছিল আমাদের মানে ডিরেক্টরিটা না পাওয়ার কারণে অন্য ফোল্ডারে কাজ করছিলাম এই জন্য। আচ্ছা এখন তার মানে আমরা বোঝা গেল যে আইএনজি এসআরসি এসআরসির ভিতরে আমরা যেই ফোল্ডারের ডিরেকশনটা দিব সেইখানে আমাদের ইমেজটা পাবে, দেখেন যে ইমেজটা পাচ্ছে, হ্যাঁ মাছ ধরতেছে এরকম। এখন আপনি চাচ্ছেন যে এরকম ইমেজগুলোকে আপনি চাচ্ছেন এই ইমেজটাকে ফুল উইথ পেতে, ফুল উইথ মানে এটা একদম ইমেজটাকে এই পর্যন্ত পাবে সাদা ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে ইমেজটাকে আপনি কি করতে পারেন, ইমেজটাকে তখন আপনি এই ইমেজ ট্যাগটাকে ধরবেন, img ক্লাসটাকে ধরে ক্লাস এটার মধ্যে এখন কি লিখবো, img এটা কি হবে উইথ 100%, 100 পিক্সেল করলে তো 100 পিক্সেল হয়ে যাবে তাই না, এই দেখেন। তাহলে এখন মানে বিষয়টা ক্লিয়ার যে ইমেজগুলো কিভাবে ইউজ করতে হবে। এখন আমি আসি যে একটা, এখন আমি দেখাবো যেটা হলো সেটা হলো একটা স্ট্রাকচার দাঁড় করাবো, একটা ওয়েবসাইটের একটা বেসিক স্ট্রাকচার, হ্যাঁ একটা যাবে ওইটা হলো স্লাইডার যখন করব তখন, হ্যাঁ স্লাইডার যখন করব তখন। এখন আমরা একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দাঁড় করাবো, ওকে ফাইন, তো বেসিক স্ট্রাকচার দাঁড় করাবো, এগুলা কাটি এলা কেটে দিবেন, জি একটু ব্রেক দিবেন, বুঝি নাই কিছু বলছেন কি, ব্রেক দিব, আচ্ছা দেখি কত মিনিট হলো। ওই যে ফাইবারের বিষয়ে কোশ্চেন করছে, ফাইবার সম্বন্ধে আমি যতটুকু জানি আমি এর পূর্বে আরো 3 বছর পূর্বে কাজ করেছি, যখন থিম ফরেস্টে আসি তখন কিন্তু ফাইবারটা মানে আমি মানে আপাতত মানে কাজ করি না মূলত, এটা আপনাদেরকে প্রথমেই বলছিলাম। আচ্ছা এখানে হলো মনে করেন আপনি যেই যেই কাজগুলো সম্বন্ধে এক্সপার্ট, যেমন এখানে HTML দিয়ে কি কি গিগ হতে পারে, যেমন PSD টু HTML, আই উইল কনভার্ট PSD টু HTML, এরপরে হলো মানে আই উইল কনভার্ট PDF টু HTML, PNG টু HTML, মানে ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র PNG একটা ইমেজ দিবে, সেই ইমেজ অনুসারেই মনে করেন আপনি একটা HTML করে দিতে পারবেন যদি আপনি কোডিং বুঝেন। এবং এরকম হবে আই উইল কনভার্ট PSD টু HTML উইথ ফুললি রেসপন্সিভ, এরকম থাকতে পারে, রেসপন্সিভ মানে কি যে আপনার মোবাইল ডিভাইস সাপোর্টেড করা, যেটা এটাও শিখাবো আপনাদেরকে। এরপরে শুধুমাত্র দিতে পারেন যে আই উইল ডু রেসপন্সিভ, এরকম মানে বিভিন্ন ধরনের নিয়ে দিতে পারেন, হ্যাঁ 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 হ্যাঁ, আই উইল ফিক্স ইওর CSS প্রবলেম, এরকম হতে পারে যে সে তার মানে ওয়েবসাইটের মধ্যে মনে করেন মেনু এরকম হয়েছে যে মেনু ভেঙে একদম নিচে চলে আসছে,
এন্ড আপনি জাস্ট সিঙ্গেল দুই তিন লাইনের একটা কোড লিখলে এই মেনুটা ঠিক হয়ে যাবে। দেখা গেল তার ডিসপ্লে ব্লক কোনো কারণে উঠে গেছে, আপনি এখন ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেন, মেনু এক লাইনে চলে আসলো। তো এইটাতেও কিন্তু একটা মানে গিগ হয়, মানে একটা এসটিএমএল দিয়ে আপনি মিনিমাম 100 প্রকারের গিগ দিতে পারবেন, কিন্তু এখানে তো মনে হয় 100 প্রকারের দেওয়া যাবে না। যে কয়টা দেওয়া যায় বেস্ট পেস্ট দেখে যেগুলো আনকমন মোটামুটি দেওয়া যাবে এগুলো দিবেন। আমি যেটা দিয়েছিলাম আনকমন দিয়েছিলাম সেটা হলো আই উইল রিডিজাইন ইউর ওয়েবসাইট, আই উইল রিডিজাইন ইউর এক্সিস্টিং ওয়েবসাইট। মানে অনেক মানুষ আছে, অনেক ক্লায়েন্ট আছে যার একটা ওয়েবসাইট অলরেডি 5 বছর যাবত আছে, এখন 5 বছর আগের সাইট কি এখন পর্যন্ত ভালো থাকবে, মানে ভালো লুকিং দেখা যাবে, বর্তমান ট্রেন্ডের সাথে মিল থাকবে না। তো সে চাইবে যে আমার সাইটটা আমি আপডেট করব। সে যেটা করবে যে কিছু ইনস্ট্রাকশন দিবে, বলবে বলবে তুমি দেখো এই ওয়েবসাইটের মতন, সে কিছু লিংক দিতে পারে, বলতে পারে এই ওয়েবসাইটের মতন আমাকে একটা স্লাইডার করে দাও, এখান থেকে একটা একটা সার্ভিস অ্যাড করে দাও আমার সাইটে, এখান থেকে একটা কন্ট্রাক্ট ফর্মের ডিজাইনটা একটা আপডেট করে দাও। এগুলো থেকে কিন্তু প্রায় $100-200 কাজ আসে। আমিও চিন্তা ভাবনা করতেছি যে ফাইবারের কাজ করব আর কি। হ্যাঁ, ঝামেলাও আছে আবার মনে করেন অনেক রেস্ট্রিকশন, একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এরপর হলো ইন্টারনেট যদি বেশি চেঞ্জ করেন, একাধিক আইপি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ একটা আইপি ইউজ করতে হবে, মানে আবার আমার আমার মানে অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে যদি আপনার পিসিতে লগ ইন করেন তাহলেও সমস্যা হবে, এক পিসিতে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, মানে অনেক। কিন্তু থিম পরিশ্রের ক্ষেত্রে এইটা কোনো ফ্যাক্টরি না, মানে আপনি 100 PC-তে ওপেন করেন, 100 অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই এখানে। এই জন্যই আর কি ডিপেন্ডেন্সি হওয়া লাগে না আর কি কারো জন্য। আচ্ছা তাহলে আমরা না অন্যটাও আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কোম্পানি তো অবশ্যই। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব একটা বেসিক লেআউট করব। একটা একটা বেসিক লেআউটের মধ্যে কি কি থাকে আমি যদি প্রথমে বলি আপনাদেরকে, এমন একটা স্ট্রাকচার প্রথমে এখানে লিখি, একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার করি। স্ট্রাকচারের মধ্যে থাকবে, এখানে থাকবে হলো লোগো, এখানে থাকবে কি মেনু, তাই না? আচ্ছা এখানে মেনু থাকবে, এখানে লোগো থাকবে। আচ্ছা আরেকটা হলো এইখানে একটা ব্যানার থাকবে, ব্যানার স্লাইডারের মতন করে একটা ব্যানার থাকবে, এখানে আমি লিখে রাখি লোগো। আর এগুলো কি হবে মেনু, আর এখানে কি হবে স্লাইডার ব্যানার ইমেজ থাকবে আর কি। হ্যাঁ স্লাইডার ইমেজ এখন তো যে করি দেখাচ্ছি না। আচ্ছা এখানে কি হবে, এখানে হবে হলো কন্টেন্ট, তাই না? কন্টেন্টটা আমাদের মতন করে লিখবো, তারপর যাব আমরা পেজ দিতে, আগে এগুলো করে নিব। এইখানে আসবে কি ফুটার, এখানে আসলো কপিরাইট। আচ্ছা এখানে লিখি ফুটার, ফুটার আর এটা কি হবে হেডার, টপ বার যেটা এটাকে কি বলে হেডার। আজকে এটা যতটুকু করা যায় এটাকে একটা জেপিজি ইমেজ করে ফেলি, এই দেখছেন কত সুবিধা। এই যে আমার মাউস এটাতে ক্লিক করলে কাজ করে, এই যে দেখেন একটা ওয়েবসাইটের লেআউট করলাম আমরা, এখানে লোগো ইউজ করব, এখানে একটা মেনু ইউজ করব, এখানে স্লাইডার ইমেজ ইউজ করব, যেগুলো আমরা অলরেডি শিখছি এইগুলাই এখানে অ্যাড করব। ওকে মিনিমাইজ করলাম। তো ফার্স্ট আমরা যেটা করব একটা লোগো ডাউনলোড করি, রাইট? কোথায় এক্সটেন্ড এটি লোগো? আচ্ছা তাদের 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 একটা ওয়েবসাইটে গেলেও কিন্তু হবে, ওয়েবসাইট ওপেন হতে হতেই তো আমার ল্যাপটপের চার্জ বন্ধ হয়ে যাবে। আচ্ছা তো আমরা এখানে শুরু করে দিই। শুরু কিরকম, যে এখানে যা যা শিখা হলো এইটাকে একটা ফোল্ডার করে রাখি, নতুন করে একদম নতুন করে পার্ট, পার্ট ওয়ান, ঠিক আছে? তো পার্ট ওয়ান এর মধ্যে আমাদের এগুলা সম্পূর্ণ কিছু চলে আসলো। এখানে আমরা এখন একটা দিতে পারি পার্ট টু,
আচ্ছা, এখানে প্রথমে আমাদের কি করা লাগবে আপনারা বলবেন, আমি এখানে লিখবো কি কি করা লাগবে বলেন। এটা কি লেখা লাগবে? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা শিখবো আজকে, ফন্ট ইউজ করা শিখবো, একাধিক ফন্ট, আপনার পছন্দ মতন ফন্ট কিভাবে ইউজ করবেন সেটাও শিখবো। আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটা কি? ইমেজ। ওকে, ফাইন, শেষ। ওকে, এখানে যেটা করব, HTML, এটা তো স্ট্রাকচার, আপনারা জানেন কিভাবে লিখতে হয় তাই না? আচ্ছা, এই যে এটা দেখতেছেন যে এটা কিন্তু একটা HTML5 এর একটা মানে একটা রেডিমেড কোড, এটা অটোমেটিক জেনারেট করে সে দিতেছে। আমরা HTML সম্বন্ধে জানি কিভাবে লিখতে হয়, হেডের ভিতরে যে টাইটেল লিখতে হয় এটা জানি, শুধু ম্যাটার সম্বন্ধে আমাদের জানা নেই। ম্যাটার হলো UTF-8, এটা একটা হলো ক্যারেক্টার, দেখেন ক্যারেক্টার সেট UTF-8। আমরা এখানে যত প্রকার ক্যারেক্টার লিখতেছি এগুলা কি কোন কোডের মাধ্যমে আসতেছে? UTF-8 ক্যারেক্টার, মানে কিছু কিছু ক্যারেক্টার আছে, আপনি যদি এখানে দেখেন যে এইখানে কোন জায়গার মধ্যে দেখেন, এই যে দেখেন XHTML, XML, এগুলো কিন্তু প্রত্যেক এক একটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। তো এইটা হলো আমাদের কি ক্যারেক্টারের উপর আসতেছে? UTF-8। আর এখানে দেখেন ডক টাইপ HTML, ডক টাইপ মি, ডক মানে হলো ডকুমেন্ট, আর টাইপ মানে হলো টাইপ, কোন টাইপের ডকুমেন্ট এটা হচ্ছে? এটা এটা কি লেখা আছে? HTML এর ডকুমেন্ট, ঠিক আছে। ডক টাইপ HTML মানে হলো যে HTML এর ডকুমেন্ট টাইপ লেখা এখানে হচ্ছে, কেমন? আচ্ছা, এখানে আমাদের কি করব, সমস্ত কন্টেন্ট গুলো কোনটা, এই যে এখানে এটা, এখানে এই ডক টাইপ HTML লেখার ক্ষেত্রে এটা এইভাবে লিখতে হয়, যেমন HTML এর ক্ষেত্রে কোনো ট্যাগ শুরু করার ক্ষেত্রে একটা ব্র্যাকেট শুরু শেষ করতে হয়, এরকম এটা এইভাবে লিখতে হবে। এটার মধ্যে আর অন্য কিছুই নেই এটার মধ্যে। আবার এখানে দেখেন যে টাইটেল, টাইটেলের মধ্যে কি লিখবো? দিস ইজ সাইট, TITLE। ওকে, তাহলে আমাদের প্রথমেই আমাদের এখানে কি লিখতে হবে? হেডার, হেডার, হেডার ট্যাগের আন্ডারে আমাদের এখানে কি লিখব, যে একটা ক্লাস নিব কি নামে? হেডার এরিয়া। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো যে আমি যদি একটা ওয়েবসাইট এখন করি, দেখি তো এক্সটার্নালিটি আসছে, এই ড্রপবক্স, ব্যাস। আচ্ছা, এখানে কেটে দিই, দেখি ওয়েবসাইটটা একটু দেখি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যেটা করতে হবে লোগো, আর এখানে একটা মেনু তৈরি করব তাই না? আচ্ছা, তো এটা যদি আমরা এখন করতে চাই তাহলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা শুধুমাত্র একদম ফুল উইড থাকবে না, আমাদের কিন্তু এটা ফুল মনিটর, দেখেন এটা কিন্তু একটা ফুল মনিটর তাই না? এই মনিটরের ভিতরে এইগুলো থাকবে, মানে এই মনিটরের দিকে তো সাদা থাকবে, এদিকে সাদা থাকবে, আর এই পাশে আমাদের কি থাকবে? ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে। তাহলে আমরা যদি এখানে শুরু করে দেই তাহলে তো ফুল উইড জুড়েই পাবে, তাহলে মিনিমাম একটা উইথ দিতে হবে কন্টেন্টের, একটা ওয়েবসাইটের মিনিমাম একটা উইথ ইউজ করতে হবে। তো সেই উইথটা কত হবে? এখন আমি যদি ফেসবুকে যাই, দেখেন বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। দেখেন ফেসবুকে যদি যান তাহলে খেয়াল করে দেখেন যে এই পাশে মানে একটা একটা নির্দিষ্ট একটা কন্টেন্ট আছে, দেখেন এই যে দেখেন একটা ওয়েবসাইট, তার এতটুকু, এটা কি ফুল উইথে আছে নাকি নির্দিষ্ট একটা কন্টেন্টের মধ্যে আছে? নির্দিষ্ট একটা কন্টেন্টের মধ্যে আছে। আপনি যদি দেখেন হ্যাং করে ফেলছে, যদি থিম ফরেস্টে যাই, জি আমার সাথে কাজ করার জন্য মানে আমি এই যে এরকম PhD মানে এই যে এরকম মানে ডিজাইন HTML একটা সাইট, হ্যাঁ এরকম এরকম ভালো ডিজাইনার পেলে আমাকে জানায়, আমার এরকম লাগবে মানে আমার সাথে পার্টনারশিপে কাজ করবে আর কি, ডিজাইন করেন না? আচ্ছা, যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন, আপনার মানে কিছু ডিজাইন আমাকে দেখাবেন, কেমন? যদি ভালো ডিজাইন হয় তাহলে আমি আপনাকে কাজ দিব, আর আপনি মানে আমি জার্নিং হবে আপনাকে 50% আমি দিয়ে দিব, মানে আমি ডিজাইনটা খুবই মানে চাচ্ছি আর কি, ভালো ডিজাইন পাচ্ছি না। আচ্ছা,
দেখেন এইখানে একটা মানে যদি সাইটকে আমি বিবেচনা করি, দেখেন তো এই সাইটটা ফুল উইথ আছে নাকি একটা নির্দিষ্ট একটা কন্টেইনারের মধ্যে আছে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আছে, তাই না? তো আমরাও এরকম নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ইউজ করব। তো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যদি ইউজ করব তাহলে আমরা এখানে একটা ক্লাস নিব, যে ক্লাসের আন্ডারে সমস্ত ডিপগুলো থাকবে, আর এই ডিপটাকে একটা নির্দিষ্ট উইথ করে দিব, তাহলে তো সমস্ত কন্টেন্ট এই নির্দিষ্ট উইথের মধ্যে চলে আসবে, তাই না? তাহলে আমি যদি এখানে লিখি যে র্যাপার, র্যাপার, র্যাপার মানে কি, এটার মধ্যে কি থাকবে, সমস্ত কন্টেন্ট। এখন আমি মনে করেন বডি, বডি যেরকম বডির ভিতরে আমি সমস্ত কন্টেন্ট গুলো লিখতেছি, এই র্যাপারের আন্ডারে আমাদের কি থাকবে, সমস্ত কন্টেন্ট গুলো থাকবে। তাহলে এই হেডার এরিয়া, এই হেডার এরিয়ার মধ্যে আমাদের এখন কন্টেন্ট গুলো যদি ইউজ করি, যেমন আপনি মনে করেন কি হবে, হ্যাঁ মনে করেন একটা ক্লাস লোগো, অথবা আরেকটা কাজ করতে পারি, এই র্যাপার মনে করেন যদি আপনার ইউজ করি তাহলে আপনার হয়তো কনফিউশন হয়ে যেতে পারেন, তাহলে আমি একটা কাজ করি, এই এটার মধ্যে একটা ক্লাস নিব কলাম বা কন্টেইনার, বিষয়টা বোঝাচ্ছি আমি কেন নিতেছি, কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম হলো মনে করেন লোগো, লোগো, লোগোর মধ্যে আমি ইমেজ নেওয়া তো অবশ্যই শিখেছি, তো লোগো সবসময় কি হয়, লিঙ্কিং হয় না, লোগোতে ক্লিক করলে তো হোম পেজে চলে আসে, তাই না? তো এটাকে লিখবো ইন্ডেক্স ডট HTML, ইন্ডেক্সটাই তো হোম পেজ, তাই না? আচ্ছা তাহলে আমি এখানে লিখবো কি, IMG, IMG ফোল্ডার, ইমেজের ফোল্ডার নাম লিখলাম, আর এখানে কি লিখবো, লোগো ডট PNG, দেখি আমাদের ফরম্যাটটা এখানে কি আছে, IMG ফোল্ডারের ভিতর লোগো ডট কি আছে, PNG, তাহলে দেখেন তো আমি IMG ফোল্ডারের মধ্যে লোগোটা রাখছি, হয়েছে আমার বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তো এখানে আমি দিতে পারি যে সাইট লোগো, ঠিক আছে, যদি ইমেজটা কোনো কারণে না পায় তাহলে সাইট লোগোটা পাবে। আচ্ছা দেখি এখন এটা আমাদের ব্রাউজার রান করে কি আসে, আসছে লোগোটা, ওকে, তার মানে ওই সময় আমাদের ইয়া মানে ফোল্ডারটা ভুল ছিল, তাই না? আচ্ছা এখন আমাদের এখানে যেটা করতে হবে, একটা মেনু তৈরি করতে হবে, মেনু, মেনুর মধ্যে আমাদের অবশ্যই আমরা জানি কি করতে হয়, ইউএল এলআই এ, এখন এখানে আমাদের মেনুর মধ্যে কি কি থাকে, হোম হোম এবং সার্ভিস ব্লক, আর একটু বড় করে করি, কন্টাক্ট, আর একটা দিতে পারি পোর্টফোলিও, তাই না? আচ্ছা ওকে, দেখেন এখন মানে এটার কোনো সিস্টেম হলো, মানে এটা তো কোনো ওয়েবসাইট হতে পারে না, তাই না? তো এখন আমি যেটা করব, এই ক্লাসগুলো ও লিঙ্কিং তো করা হলো না, সিএসএস লিঙ্কিং করা হয়েছে, লিঙ্কিং, তাহলে স্টাইল ডট সিএসএস, আচ্ছা এই স্টাইল ডট সিএসএস টা ওপেন করবো, এখন ওপেন করে এখানে আমি প্রথমেই যেগুলো আমি মানে আপনাদেরকে প্রথম আজকে সেই যেগুলো দেখানো হয়েছে এইগুলো আমি এখানে লিখবো জাস্ট, যেমন বডিতে আমাদের একটা মার্জিন ছিল, তাই না? তা বডির মার্জিনটা কি দরকার আছে, এরপরে হলো আমাদের হেডিং এর মার্জিন দরকার আছে, এরপরে হলো ইউএল এর একটা মার্জিন এবং প্যাডিং পেতো, এগুলা কি দরকার আছে, দরকার নেই। আচ্ছা আপাতত আমি বডিটা এখানে নান করি, তারপর ওইগুলো আমি কোড করে করে দেখাবো, তারপর মার্জিন জিরো, ব্যাস। আচ্ছা দেন আরেকটা হলো এখানে লিখবো কি, আর কিছু আপাতত লিখতেছি না। আচ্ছা এখানে আমরা দেখি যে ক্লাসগুলা কি কি আছে, দেখেন এখানে আমাদের কি ক্লাস আছে, আচ্ছা এখানে যে সিএসএস টা পেলো কিনা এটা কিভাবে বুঝবেন, কন্ট্রোল ইউ দিবেন, কন্ট্রোল ইউ, এটা দেখবেন যে আমি যে কোড গুলো লিখছি এটা টোটালি এখানে শো করবে ব্রাউজারের মধ্যেই, তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে বডি মার্জিন জিরো, তার মানে সিএসএস টা পেয়েছে। যদি এরকম হতো স্টাইলস ডট সিএসএস, বানান ভুল করলাম, এখানে একটা রিলোড করলাম, কন্ট্রোল ইউ দিলাম, দিয়ে এখানে ক্লিক করলেন, পেয়েছে, মানে বিষয়টা বুঝতে পারছেন তো, মানে আপনি সিএসএস লিখতেছেন কাজ করতেছেন, আমার একটু আগে যে প্রবলেমটা হয়েছে, আপনি সিএসএস লিখতেছেন কাজ করতেছেন না, কিন্তু মানে ভুল ফাইলে আপনি কাজ করতেছেন, তাহলে বুঝবেন কি করে, আপনি যখন কন্ট্রোল ইউ দিবেন এখানে তো একটা সিএসএস, আপনার এমন হবে আরো 7টা সিএসএস কল করা থাকবে,
তখন আপনি এইভাবে একটা একটা ক্লিক করে দেখবেন সিএসএস লিঙ্কিং গুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা, যদি হয় তাহলে অবশ্যই কাজ করবে। আর যখনই দেখবেন যে এরকম নট ফাউন্ড, তখন বুঝবেন যে এটাতে আমার লিঙ্কিং করা ঠিক হয় নাই, আমার এটা ঠিক করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন কাজ শুরু করি। যে হেডার এরিয়া ক্লাসটা নিব, ক্লাস হেডার এরিয়া, তারপর আমাদের এখানে কি কি আছে, কন্টেনার নামে একটা ই আছে, এইটাকেই আমরা উইথ দিব নির্দিষ্ট। মানে যদি আমরা মেইন র‍্যাপারকে যদি একটা উইথ এর মধ্যে দিয়ে দেই, তাহলে টোটাল ওয়েবসাইটটাই হয়ে যাবে। আমি যদি আমি চাচ্ছি একটা সেকশন ফুল থাকবে, ফুল উইথ, তখন তো ওইটাও তো বক্সের মধ্যে চলে আসবে যদি আমি মেইন সেকশনের মধ্যে যদি মানে একটা উইথ দিয়ে দেই। আচ্ছা, এখন কন্টেনারে দিলাম একটা লোগো, মানে সবগুলা ক্লাস আমি একাধিকভাবে নিয়ে নিতেছি যেন আর কোনো প্রবলেম না হয়। মেনও, হ্যাঁ আচ্ছা, আইডি নামে তো আমি নেই নাই, যদি আমি এখানে ক্লাস এবং আইডি, এটার মধ্যে কিন্তু মানে এখনো পার্থক্যটা আপনাদেরকে বলা হয়নি, ক্লাস এবং আইডি এর পার্থক্যটা কি? ক্লাস হলো আপনি একটা পেজে একাধিকবার ইউজ করতে পারবেন, আর আইডি হলো একটা পেজে একবার ইউজ করতে পারবেন, মানে ইউজটা একই। জাস্ট আইডির ক্ষেত্রে আইডি ইকুয়াল, মনে করেন আমার নাম, এটাই আইডি একটা নাম, স্পেসিফিকেশন, মানে এই আইডিটা এই হোম পেজে মানে এই পেজে একবার ইউজ হবে। যদি আপনি একাধিকবার ইউজ করেন, তাহলে মনে করেন এখানে আবার আইডি ইউজ করলাম সেলিং, তার মানে দুইবার ইউজ করলাম না আমরা এখানে। এখন এইটাকে আমি টোটাল কপি করলাম মার্কআপটাকে, তো এটার একটা একটা ভ্যালিডেশন আছে তাই না? W3 ভ্যালিডেশন, এখানে যান, এটা হলো মার্কআপ ভ্যালিডেশন করা, মানে আপনার কোডটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা। ঠিক আছে, তো এখানে গিয়ে ডিরেক্ট এইখানে থেকে আপনি লিংক চেক করতে পারবেন, একটা ওয়েবসাইটে লিংক দিয়ে চেক করতে পারবেন। আর এখন তো আমাদের ওয়েবসাইটে নাই, তাহলে আমাদের ডিরেক্ট কোড এখানে দিতে হবে। ডিরেক্ট কোডটা এখানে দিয়ে চেক করেন যে আপনার সাইটটা কোডিংটা ঠিক আছে কিনা, ভিডিও থেকে লিঙ্কগুলো নিয়ে নিবেন। এখানে কি আছে দেখেন, যে ইরর, ডুপ্লিকেট আইডি, সেলিম রানা, ওয়ার্নিং, দ্য ফার্স্ট, এটা কি অকারেন্স অফ আইডি সেলিম ওয়াজ হিয়ার, বলতেছে এখানে আছে তাহলে আবার এখানে ইউজ করলা কেন, এরকম আর কি বিষয়টা। তো আমি যদি এখন এইটা তুলে ফেলি, ক্লাস নেওয়া অনেক কষ্টের কাজ বুঝছেন। এখন এটা দেখেন এখন কি আছে এখানে, নো এরর নো ওয়ার্নিং, তার মানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোডিং গুলাই করতেছি এখন তাই না, কোনো ভুল কোডিং নেই, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আসি এখানে যে, আচ্ছা একদম পিছনে যে ভাই বসে আছেন, আপনি কি ফার্স্ট ক্লাস করছিলেন? করছিলেন, এই পাশে বসছিলেন, এখানে বসছিলেন, আপনি কিন্তু কোনো কথাই বলতেছেন না, মানে আপনি কি মানে কিছু, আচ্ছা মানে আপনি কি মানে বিষয়টাকে এখন পর্যন্ত যেগুলো দেখ, আপনি আসার পর যেগুলো বুঝালাম এগুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, যেগুলো না বুঝেন আমাকে কোশ্চেন করবেন, হ্যাঁ ওকে, অথবা পরে ক্লাসে মানে কোশ্চেনগুলো ই করে নিয়ে আসবেন, আমি এগুলো সলভ করে দিব। আচ্ছা, এখানে দেখেন যে লোগো মেনু, তো আমাদের একটা স্ট্রাকচার দরকার, লোগো আর এই পাশে কি থাকবে, মেনু। আমরা অলরেডি ফ্লোট লেফট সম্বন্ধে শেখা হয়েছে, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফ্লোট টপ আর ফ্লোট বটম নাই কিন্তু আবার, ঠিক আছে? যদি এরকম ভাবেন যে ফ্লোট টপ আছে ফ্লোট বটম আছে, এগুলো কিন্তু আমার নাই, ফ্লোট লেফট আর ফ্লোট রাইট, ওকে। আবার মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, এগুলো কিন্তু করা যাবে, ওকে, প্যাডিং এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, তাহলে আমরা এখানে সিএসএস শুরু করে দিব। আচ্ছা, এখানে যেটা করব আমি এইখান থেকে সিএসএস করে লিখবো নাকি নোটপ্যাড এর মধ্যে লিখবো, ডিরেক্ট নোটপ্যাডে ডিরেক্ট লিখবো তাই তো? আচ্ছা ওকে, একটা সময় আসবে যখন আপনারাই বলবেন যে এইখানে লিখে লিখে করেন, ওইখানে লেখা দরকার নাই। এখন এখন আপনারা যেটা বলছেন এটা ঠিকই বলছেন। আচ্ছা, এখানে লিখবো আমি, মনে করেন আমার একটা কন্টেনার থাকবে, WIDTS, উইথ দিব আমি মনে করেন 1000 পিক্সেল, দেখেন তো 1000 পিক্সেলের আমি একটা উইথ। আচ্ছা, এখন দেখেন একটু কন্টেনারের উইথটা দেখেন কতটুকু, ফুল উইথ না, বডির একটা মার্জিন তো জিরো হওয়ার কথা, কেন জিরো হয় নাই? ব্যাপারটা কি, তার মানে কি সিএসএস টা, ও আচ্ছা, এখানে তো আমাদের স্টাইলস করা আছে, এই যে দেখছেন হয়েছে, দেখেন এখন একদম পাশাপাশি হয়ে গেছে তাই না? আচ্ছা, এখন দেখেন যে আসলে এখন যে মানে ক্লাসটা নিতেছি এটা হলো বেস, তারপর যখন পিএইচডি এইচটিএমএল যাব এটার উপর বেস করে কিন্তু পিএইচডি এইচটিএমএল, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাই হলো আপনার মনে করেন লাইফের
ফার্স্ট কাজ, মানে এইটা দিয়ে আপনার শুরু। এতক্ষণ যা শিখাইছি এগুলো মনে করেন সরু সরে শিখাইছি, এখন মানে একদম বানান করা শিখাইতেছি যদি মনে করেন আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আমি এটাকে দেখেন যে একটা উইথ দিছি কত, 1000 পিক্সেল, দেখেন এখন কিন্তু এটা ফুল উইথ নেই, তাই না? এখন আমি এটাকে সেন্টার অ্যালাইন করব। এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করলে হয় কিনা দেখেন তো, হয়েছে হয় নাই, কন্টেন্ট গুলা সেন্টার হয়েছে, বাট এলিমেন্টের মধ্যে যতটুকু উইথ আছে এই কন্টেন্ট গুলা কিন্তু যায় নাই। সুতরাং এটাকে যদি আমি নিতে চান তাহলে মার্জিন অটো করতে হবে। হ্যাঁ তাহলে আমি এই কোডটা এখানে লিখি, তাহলে এখন যদি কোনো এলিমেন্টকে উইথ ইউজ করি এবং সেটাকে যদি সেন্টার নিতে চাই তাহলে কি ইউজ করতে হবে, মার্জিন। এখন এই ভিডিও যদি না দেখেন বাসায় গিয়ে বা প্র্যাকটিস না করেন মনে থাকবে, এগুলো একবার দেখলে কি হয়ে যাবে এরকম কিছু, তাই প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন কি বুঝালাম, যে যদি কোনো এলিমেন্ট আপনি সেন্টার অ্যালাইন করতে চান, উইথ ইউজ করছেন কিন্তু সেন্টার নিতে চান, দেখেন এখন ডানে এবং বামে সমান না, দেখেন ডানে এবং বামে, কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবো আমি কোনটা বুঝাতে চাচ্ছি। দেখেন এই পাশে এবং এই পাশে সমান না, মানে যতটুকু 1000 পিক্সেলের আমি একটা বডি নিলাম, মানে যেটার মধ্যে আমার কন্টেন্ট গুলো রাখছি, সেই কন্টেন্ট গুলো আমি এখন কি একটা মাঝখান অ্যালাইনমেন্টে আছে। দেখেন এই ওয়েবসাইটটাও যদি আপনি দেখেন, দেখেন এটা কিন্তু এই পাশে এই পাশে একটু নির্দিষ্ট পরিমাণে ফাঁকা, তাই না? এই ওয়েবসাইটের যদি পরিমাপ মাপেন তাহলে দেখতে পাবেন এটার উইথ কত, 1270 পিক্সেল, এই ওয়েবসাইটের উইথ। আর আমাদের ওয়েবসাইটের উইথ কত, 1000, এই যে এখানে দেখেন 1000 পিক্সেল, বাস। আচ্ছা ওকে, এখন আমি যেটা করব এটাকে লেফট অ্যালাইন রাখবো, এটা তো অলরেডি লেফট অ্যালাইন আছেই, তাই না? এইটাকে আমাদের রাইট অ্যালাইন রাখতে নিতে হবে। তাহলে এইখানে কাকে দিব আমরা, এই যে দেখেন সেলিম, তাই না? সুন্দর, সেলিম তো এখানে রাখা যাবে না কারণ আইডি তো আমরা এখন ইউজ করতেছি না। আচ্ছা, কারণ এই মেনু আমরা অনেক রকমের ইয়েতে ইউজ করতে পারি, তাই না, অনেক জায়গায়। আচ্ছা তাহলে আমরা এই মেনু, মেনুর মধ্যে এখন আমাদের কি কি আছে সেগুলো লিখে ফেলি। ইউএল, ইউএল এর পরে কি আছে, এলআই, এলআই এর পরে কি আছে একটু দেখেন, ইউএল মানে মেনুর পরে কি আছে, ইউএল, দেখেন তো মেনু লিখলাম প্রথমে, মেনুর পরে কি আছে, ইউএল, ইউএল এর পরে, ইউএল এর পরে কি আছে, দেখেন তো এলআই লিখছি কিনা, লিখছি। এলআই এর পর কি আছে, এর পরে কি আর কিছু আছে, এরপর তো ডিরেক্ট কন্টেন্ট, কন্টেন্ট কে তো আর ধরা যাবে না, তাই না? বুঝতে পারছেন বিষয়টা, ইউএল এর পরে এলআই, এখন এলআই তো পরে ধাপে আসবেই, এলআই এর পরে কি আছে, কেউ বুঝে না থাকলে কোশ্চেন করেন। দেখেন মেনু, এই যে মেনু, মেনুর পরে কি আছে, ইউএল, ইউএল এর পরে আমাদের কি আছে, এলআই, দেখেন তো এখানে এলআই আছে কিনা, ইউএল এর পরে কি এলআই না, তো এলআই এর পরে কি আছে আমাদের, এলআই এর পর তো এলআই এইভাবে আসতেছে, কিন্তু এই এলআই এর মধ্যে কি আছে, এ, ঠিক আছে? ওকে, আমার কাছে মনে হয় একসাথে আর মানে ক্লিয়ার করে বোঝানো পসিবল না। হ্যাঁ আচ্ছা, এখন যেটা করব সেটা হলো এই মেনুটাকে আমরা ফ্লোট রাইটে নিব। আচ্ছা ইনস্পিট এলিমেন্ট করি, আমি যদি এইখানে যদি দেখাই যে ফ্লোট কি হবে, রাইট, দেখেন আসছে রাইট সাইডে। আর এই লোগোটাকে কোন পাশে নিতে হবে, দেখেন লোগোটা কিন্তু ডিসপ্লে ব্লক, মানে ডিপ কিন্তু সবসময় ডিসপ্লে ব্লক হিসেবে থাকে, তাহলে লোগোটাকে কি করতে হবে, ফ্লোট লেফট, দেখেন এখন কিন্তু একটা মানে একটা সাইজ চলে আসছে, দেখেন এই যে লেফট এই যে রাইট দুইটা দুই পাশে চলে আসছে। এখন আমি এটাকে যদি সেভ করতে চাই তাহলে কপি রোল ডিক্লারেশন এটা যদি করেন তাহলে এই লোগোর মধ্যে যদি আপনি পেস্ট করে দেন তাহলে আলটিমেটলি একই জিনিস ওইটাই কপি করে আসলো, ওএসিএসএস টাই। তাহলে আপনি যদি এখানে লিখেন মেনুকে যদি বলেন যে ফ্লোট কি হবে, রাইট। এখন আরেকটা ক্লাস আমরা নিব, সেই ক্লাসের নাম নিব ফিক্স, ঠিক আছে? সেই ক্লাসের নাম দিব কি, ফিক্স। তাহলে এই ক্লাসের নাম দিয়ে যদি দেই যে ওভারফ্লো হিডেন। আচ্ছা ফিক্স মানে হলো, দেখেন যে ফিক্স মানে হলো, মানে ফিক্স নামে একটা ক্লাস ইউজ করছি যেখানে 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 আমাদের ওভারফ্লো হিডেন ইউজ করতে হবে। মানে কিছু কিছু কন্টেন্ট আছে না, যেমন আমরা যখন প্রথম দিকে মেনু তৈরি করছি, মেনু করে তৈরি করার সাথে যখন একটা S1 ট্যাগটা দেখছেন উপরে উঠে গেছে, মনে ছিল যে এই এরিয়ার মধ্যে যেন নিচের কোনো এরিয়া না আসে। এখন আমি এই ফিক্সটা আমি যেটা করব, মনে করেন আমি এইখানে ক্লাসটা ইউজ করে দিলাম, তার মানে কি এটা এখন ওভারফ্লো হিডেন, মানে এই এরিয়ার মধ্যে অন্য কোনো এরিয়া আসতে পারবে না, এই যে
দেখেন এখন কিন্তু এই যে কন্টেনারটা কি টোটাল জায়গা পাচ্ছে, এই ফিক্সটা আপনি যদি বাদ দিয়ে দেন মানে এতক্ষণ এই মানে এই কন্টেন্টটা যে এখন যেরকম ব্লক হচ্ছে, দেখেন টোটাল কন্টেন্টটা ব্লক হচ্ছে, একটু আগে কিন্তু এটা ছিল না, দেখেন দেখা যাচ্ছে, তার মানে কন্টেন্টটা কোনো কিছুই নাই এখন, মানে এই কন্টেন্টটা ডেট হিসেবে আছে, মানে নাই এখানে কোনো কন্টেন্ট নাই, কিন্তু আমি যখন ওভারফ্লো হিডেন করে দিচ্ছি, মানে ফিক্স মানে হলো ওভারফ্লো কি হিডেন, তো এখন আমি যদি রিলোড করি তাহলে দেখেন যে এটার কন্টেন্টটা টোটাল ক্লিয়ার পাচ্ছে না, ঠিক আছে। এরপরেও যদি এটাতে কোনো প্রবলেম হয় আবার বাদ দিব আমি, এখানেই তো দেখাবো সম্পূর্ণ। আচ্ছা এখন একটু দেখি কতক্ষণ হয়েছে, এখানে যেটা করব এটা হলো, এখন এটাকে লেফট হলো, এখন আমরা মেনু স্টাইল করব, দেখবেন যে মেনু কিরকম স্টাইল হয়, তাহলে দেখেন যে এইখানেও কিন্তু ব্রাউজারে কিন্তু দেখাচ্ছে ইউএল এলআই, এ এলআই ক্লিক করলে এলআই পাচ্ছে, ইউএল এ ধরলে ইউএল পাচ্ছে, মেনুতে ধরলে মেনু পাচ্ছে, দেখছেন কত ইজি। আপনি এইখান থেকে কোড করে কপি করে এখানে পেস্ট করতে পারেন আপনার ইচ্ছা, তো আমি এটা করব না, এখানে লিখে লিখে করব, এরপরে যতগুলো করব সেগুলো ব্রাউজার থেকে লিখে, এখান থেকে এখান থেকে লিখলে সুবিধা হয় কি জানেন, যে আপনি সহজে বুঝতে পারতেছেন কি একটা কোড লেখার ফলে কি কাজ হচ্ছে। দেখেন আমি এখানে লিখতেছি মার্জিন জিরো, দেখেন দেখছেন, তারপর আমি যদি এখানে লিখি যে প্যাডিং জিরো, দেখেন চলে গেছে প্যাডিং, তো এটা তো আমাদের দরকার নেই কারণ আমাদের ইচ্ছা মতন আমরা প্যাডিং মার্জিন দিব আমাদের মন মতন, তাই না। এখানে লিখবো কি লিস্ট স্টাইল কি নাম, চলে গেছে তাই না, ওকে ফাইন। এটাকে আমরা এখন কি করব, কন্ট্রোল কপি রাইট ক্লিক করে, রাইট ক্লিক করুন মাউসের, কপি রোল ডিক্লারেশন, তাহলে এটা আমরা কোথায় লিখব, ইউএল এর মধ্যে, তাই না, যেহেতু আমাদের ইউএল এর স্টাইল, দেখেন যে মেনু ইউএল একই জিনিস আসছে, যে আউটসাইড নান মানে এটা মানে একই জিনিস, মানে এটা অটোমেটিক ব্রাউজার রিড করে দিচ্ছে যে এটা লিখলেও হবে, হ্যাঁ এটা কোনো সমস্যা নাই, এটা যদি নান নাও থাকে কোনো সমস্যা নেই, বা থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ইউএল এর কাজ কি বুঝছেন, মার্জিন জিরো প্যাডিং জিরো কেন লিখছি এটা, কারণ এটার একটা ডিফল্ট একটা মার্জিন এবং প্যাডিং থাকে, সেটা আমরা নান করে দিয়েছি। আচ্ছা দেন এখন আমরা লিখবো এখানে যে, দেখেন এখানে এটাকে কি করতে হবে, ফ্লোট ইউএল কে কি করতে হবে, এখন এক লাইন নিতে হবে না, এক লাইন করতে হবে, তো তো এটাকে কি করব, ফ্লোট লেফট, দেখেন হয়েছে। এখন এটাকে আমি চাচ্ছি, এটাকে আমি, এটাকে আমি যদি এখন স্পেস দিই, দেখেন এটাকে যদি এখন প্যাডিং দিই, প্যাডিং মনে করেন 20 পিক্সেল, 20 পিক্সেল ইউজ করলাম মনে করেন, এখন আমি যদি এতে একটা কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড ধরেন সরি 000 কালো কালার, কালার ইউজ করবো সাদা কালার, দেখেন এটাকে ভালো লাগতেছে, তো আমরা যদি প্যাডিংটা এটাকে দিতাম, প্যাডিং 20 পিক্সেল, তাহলে কি বেশি ফুটতো না, তাহলে আমরা এখানে এলআইকে না দিয়ে আমরা কাকে দিব, একে দিব, আর এলআইকে আমরা কি করতে পারি যে মার্জিন লেফট 10 পিক্সেল, একটু খেয়াল করেন যে এলআইকে আমরা কি করছি, এলআইকে আমরা মার্জিন লেফট মানে একটা এলিমেন্ট থেকে একটা এলিমেন্টের দূরত্ব কত রাখছি, 10 পিক্সেল, মার্জিনটা সবসময় বাহিরে হয় না ভিতরে হয়, বাহিরে হয়, দেখেন তো এখন মার্জিনটা বাহিরে আছে নাকি ভিতরে আছে, বাহিরে আছে, হলুদ যতটুকু অংশ এটা হলো বাহিরে, আর প্যাডিংটা কোথায় আছে, প্যাডিংটা কোথায় আছে, ভিতরে আছে এর মধ্যে, তাই না, এর মধ্যে। এখন এটাকে যদি আমি বলি কি ডিসপ্লে ব্লক, তাহলে দেখেন টোটাল জায়গা জুড়ে, এতক্ষণ সে ব্লক হিসেবে ছিল না, মানে তার যতটুকু জায়গা পাওয়ার কথা ছিল, মানে আমি যখন প্যাডিং 20 ইউজ করছি তখন তো চতুর্পাশে প্যাডিং 20 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে পায় নাই, কেন পায় নাই, সে তার জায়গা দখল করতে পারতেছিল না। এখন যদি আপনি এখানে লিখেন ডিসপ্লে ব্লক, তাহলে সে বুঝতেছে না আমার জায়গা যতটুকু ততটুকু জায়গা জুড়ে আমার ব্লক হওয়া লাগবে, এই জন্য দেখেন এখানে টোটাল জায়গা জুড়ে কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন বিষয়টা কি মানে বুঝছেন নাকি, আমার আবার রিলোড করে দেখাচ্ছি, আমি এখন যেটা করব এই এলআইটাকে এখানে কোড করে লিখবো নাকি এখানে কোড করে লিখবো, আপনারা সবাই বলেন যে কোন জায়গায় লিখলে, নোটপ্যাডে লিখবো, আমি এখানে লিখবো এটাকে এক লাইনে নেওয়ার জন্য আমি লিখতেছি ফ্লোট লেফট, ঠিক আছে, আমি এখন ফ্লোট লেফট ইউজ করলাম, আমি এখন যেটা করব এক লাইনে হয়ে যাওয়ার কথা ছিল আমি এক লাইনে হয়ে গেল, আমি এতে আমি একটা ব্যাকগ্রাউন্ড মানে আমি আমার মতন করে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা মনে করেন কত 000, কালার ইউজ করব কারণ কালোর মধ্যে তো কালো কালার বোঝা যাবে না, তাই না, তো কালো কালারের মধ্যে সাদা কালারটা ফুটবে, তো এইটা ইউজ করলাম, একটু দেখি কাজ করে কিনা, কাজ করতেছে, তো এখন আমি যদি চাই যে এই এর মধ্যে ভিতরে জায়গা বাড়াতে তাহলে কি করতে হবে, কি মার্জিন নাকি প্যাডিং ইউজ করব, এর ভিতরে জায়গা দখল করাবো, তাহলে এখন কি করতে হবে, এতে একে কি করতে হবে,
প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং মনে করেন 20 পিক্সেল বা 10 পিক্সেল। এখন আমি এটাকে যদি ইনস্পেক্ট ইয়া করি, রিলোড করি, দেখেন এটা কিন্তু নিচে স্পেস পেয়েছে বাট উপরে পায় নাই। তো এটার মানে হলো এটার সে জায়গা দখল হয় নাই। তাহলে আমি এখানে করব কি, ডিসপ্লে ডিসপ্লে ব্লক, দেখেন তো এখন জায়গা পাইছে কিনা উপরে, এখানে খেয়াল করবেন পাইছে। এখন আমি যাচ্ছি বাহিরে জায়গা, বাহিরে জায়গা দেওয়ার জন্য, মানে বাহিরে মানে একটা এলিমেন্ট থেকে একটা এলিমেন্টের দূরত্ব 5 পিক্সেল বা 10 পিক্সেল পাওয়ার জন্য। তাহলে এখন কাকে দিব, এখন এলআই কে দিব নাকি একে দিব? একেও দিতে পারেন, আপনি এলআই কেও দিতে পারেন। এলআই কে দিলেও কোনো সমস্যা নেই, এলআই যেহেতু বাহিরে ডিপ তাহলে বাহিরে কে দিলাম। তাহলে মার্জিন কি হবে, এখানে লিখতেছি কেন, মানে অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা এখানে কি করব যে মার্জিন লেফট কি হবে 10 পিক্সেল। দেখেন তো হয়েছে, ক্লিয়ার? মানে অনেক বেশি কি কঠিন লাগতেছে, মানে এতটুকু যে এটা যে দেখালাম এটা কি খুব বেশি কঠিন লাগছে? আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারতেছেন না, বোর লাগতেছে, আপনারা বলেন যে এখানে কোন পার্টটুকু বুঝেন নাই, মানে এখানে কোন সিএসএস এর মানে বুঝেন নাই। যখন আমি একটা সিএসএস লিখি তখন মানে কোশ্চেন করেন না কেন, যদি নাই বুঝেন? আমি কিন্তু এখনো কোনো মানে মনে করেন 100% এর মধ্যে 10% ট্যাগ ইউজ করছে, আরো কিন্তু 90% ট্যাগ বাকি আছে মনে করেন। তাহলে ওইগুলা তো কাজের পরিপ্রেক্ষিতে আসবে, অটোমেটিক কাজের পরিপ্রেক্ষিতে আসবে। এটা কিন্তু একবারে শিখাবো না, আস্তে 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 আস্তে। আমি কিন্তু দেখেন গতকাল যেগুলো শিখেছি আজকে এসেই যেগুলো শিখেছি এগুলো কিন্তু আবার শিখাচ্ছে না, এটা কিন্তু আরেকটু ইনক্রিজ নিয়ে আসছি। এখন মানে আমাকে একটু বলেন যে এখানে আপনি মানে টোটাল পার্টটাই বুঝেন নাই, নাকি মানে মেনু তৈরি করাটা বুঝেন নাই, নাকি হ্যাঁ হ্যাঁ এই যে তাই তো আমি এখানে তো এই যে দেখেন আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করা লাগবে আমার, সিএসএস ফাইল। আপনি মনে করেন আমি তো অলরেডি স্টাইল সিএসএস ক্রিয়েট করে রাখছি, মনে করেন আপনার হেডার ডট সিএসএস নামে একটা সিএসএস করলেন। এখন এইটাকে এটাকে এটার মধ্যে যদি আপনি সিএসএস করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে যে এখানে যে লিঙ্কিংটা করা হলো এখানে আরেকটা এই সিএসএস নামে আপনাকে লিখতে হবে। এখন আপনি হেডার ডট সিএসএস এর মধ্যে যত সিএসএস লিখবেন সেটা আপনার কাজ করবে। এখন আমি দেখেন আমি বিষয়টা ক্লিয়ার করতেছি, এই টোটাল সিএসএস যেটা আছে দেখেন এখানে নাই, দেখেন এখানে কোনো কাজ করতেছে? এখন দেখেন আছে কোনো কাজ নাই। আমি যদি এখন হেডার ডট সিএসএস এর মধ্যে এটা ইমপ্লিমেন্ট করি ঠিকই কাজ করবে। দেখেন মানে আপনি কি সিএসএস এর মানেটাই বোঝেন নাই, নাকি মানে আমার এটাই আমাকে বুঝতে হবে, মানে আপনি কি বোঝেন নাই আমাকে এইটা বলেন, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার। না 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 না, প্রত্যেকটা নিউ পার্ট নিয়ে নিয়ে না, মনে করেন আপনি যদি কোনো ইমেজ লিঙ্কিং করতে চান তাহলে আমি যেমন এখন লোগো লিঙ্কিং করলাম, এরপরে সেকশনে যদি আমি একটা স্লাইডার করি তাহলে সেখানে আবার ইমেজ করতে হবে। তো এইখানে যদি আমি স্লাইডার করি দেখালাম, সিম্পল স্লাইডার যদি করি আমি, মনে করেন স্লাইডার একটা এরিয়া এটা, হ্যাঁ এটার মধ্যে আমি একটা ইমেজ নিব, তাহলে এইখানে আমি ইমেজ নিয়ে একটা ইমেজ ফোল্ডার মনে করেন আমি অলরেডি করছি, আমার তো এখানে আর ইমেজ টু নামে আর ইমেজ ফোল্ডার করা লাগবে না, ঠিক আছে? ওইটা তো পরের ধাপ। মানে আমি যেটা ই করি যে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি এখন যতটুকু দেখাইছি এটা এতটুকু বুঝছেন কিনা, মানে এগুলার পরের ধাপগুলো অটোমেটিক বুঝে ফেলবেন যে কি হচ্ছে না হচ্ছে। আমার এখন প্রশ্ন হলো আমি যে এতটুকু করলাম এই এতটুকু বুঝছেন কিনা, মানে এতটুকু না বুঝলে কোথায় বুঝেন নাই বা টোটালি বুঝেন নাই এটা আমাকে একটু মানে ক্লিয়ার করতে হবে। জি জি, ও আচ্ছা শুনেন, আপনি যেটা করবেন সিস্টেমটা হবে, আপনি মনে করেন যে হেডার এটা এটা করলেন, আপনি আপনার তো একটা হেডারের মধ্যে একটা কন্টেনার রাখছি, কন্টেনারের কাজ কি এটা হলো যে একটা নির্দিষ্ট একটা র্যাপার নিয়েছি আমি, এই র্যাপারের মধ্যে লোগো আর মেনুটা আমাদের থাকবে, দেখেন এটার ভিতরে কিন্তু রাখছি। এখন এটাকে যদি আমি 1200 পিক্সেল ইউজ করি এটার মধ্যেই কিন্তু আমার লোগো আর মেনুটা থেকে যাবে, তাই না? এটা থাকবে। এখন আমাদের লোগোটা তো আমি বাইরে ইউজ করতে পারতেছি না, যদি বাইরে ইউজ করি তাহলে তো র্যাপারের বাইরে চলে যাবে সে, মানে আমি একটা নির্দিষ্ট এরিয়া ইউজ করছি, মনে করেন
আমার একটা ওয়েবসাইটের এরিয়া এতটুকু। এখন এই এরিয়ার নাম দিছি, এরিয়ার নাম দিছি হলো কন্টেইনার। দেখেন এই যে এই নামটা, এই নামটা, এই ফুল এরিয়ার নাম দিছি হলো কি, যতটুকু সাদা দেখতে পাচ্ছেন ব্লক, যতটুকু দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়েবসাইটের মেইন কন্টেইনার। তো এতটুকু কন্টেইনারের মধ্যে আমার কন্টেন্ট গুলা লিখতে যাচ্ছি। এখন এই ডিবের বাহিরে যদি আমি কোনো এলিমেন্ট লিখি তাহলে তো মানে কন্টেন্ট এইদিকে চলে আসবে। আর আমি তো এই কন্টেন্টটাকে তো উইথ ইউজ করছি 1000 পিক্সেল, এটার বাহি এটার ভিতরে আমি যত কন্টেন্ট নিয়ে লিখবো সবগুলা এই 1000 পিক্সেলের মধ্যেই থাকবে। এবং মানে এখন কি মানে আপনার কোশ্চেনটা আবার একটু করেন তাহলে, মানে আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা সিএসএস, না একটা সিএসএস হবে, সিএসএস একটাই হবে আমার, এটার ভিতরে আমাদের সমস্ত সিএসএস গুলা লিখতে হবে। এইখানে দেখেন, এইখানে আমাদের যত, ওই যে খেয়াল করেন, এইখানে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে যত প্রকার সিএসএস হবে, স্লাইডার হবে, ইমেজ হবে, উইথ হবে, হাইট হবে, মার্জিন, পেডিং, যত সিএসএস আছে ধাপ বাই ধাপ। এখন দেখেন এখন হেডারের পার্টটুকু কিন্তু আপনার এতটুকু করার পরে শেষ হয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আর আপনার চিন্তা করা লাগতেছে না, মানে এটার সাথে কিন্তু নিচের সেকশনের কোনো মিল নেই। তো এটার পরে আপনি এখানে যদি এখানে লিখি, আমরা একটা কমেন্ট করে দিব যে হেডার, হেডার পার্ট, দেখেন হেডার পার্ট, এখানে আমি দিব কি স্লাইডার পার্ট। এটা হবে আপনার বুঝতে সুবিধা হবে যে এখানে আপনার স্লাইডার সিএস গুলো হবে, স্লাইডার কি কি সিএসএস হবে, ইমেজ কি রকম হবে, এটা এখানে হবে। হ্যাঁ, এটা এটা বোঝার জন্য আপনি প্রফেশনাল, আপনি প্রফেশনাল, আপনার কোড দেখে ইজিলি একজন মানুষ বুঝে যাবে। এখানে আপনি লিখলেন ব্যানার পার্ট, ব্যানার পার্ট, এরকম করে পার্ট বাই পার্ট সিএসএস গুলো এই জায়গার মধ্যে আসবে। আবার আপনি অনেক নিচে এতগুলো সিএসএস হয়ে গেল, মনে করেন ব্যানারের জন্য এতগুলো সিএসএস হয়ে গেল, এখানে লিখলেন টিম পার্ট, তাহলে একজন মানুষ, আমি যদি আপনার সিএসএস টা ওপেন করি, তার মানে বোঝা যাবে যে এইখানে শুধুমাত্র টিমের সিএসএস টা করা আছে। এখন এটার জন্য যদি আমি আলাদা আলাদা সিএসএস ফাইল করি, আমার তো একটা ওয়েবসাইটের মধ্যে 20টা সেকশন থাকতে পারে, তাহলে 20টা সিএসএস, এতগুলো সিএসএস কল করা লাগবে, তখন কি আমার এটা অনেক জ্যাং হয়ে যাবে না? মানে মনে করেন আপনার একটা প্লেট দিয়েই আপনার কাজ হচ্ছে, এখন আপনি একা মানুষের জন্য যদি আপনি 10টা প্লেট ইউজ করেন, বিষয়টা কি ভালো হবে? এটার সাথে এটার একটা ইজি একটা এক্সাম্পল দিলাম। তো এই একটা সিএসএস এর মধ্যেই সব কিছু কাজ করবে, কেমন? ওকে, আর যেটা করবেন, বাসায় গিয়ে ভিডিওটা 2 বার 3 বার 4 বার করে দেখবেন। মানে এখন তো এটা শিখতেছেন, প্রথম অবস্থায় একটু কঠিন লাগবে, এটা মানে খুবই স্বাভাবিক। আমি এটাকে মানে কোনো মানে অস্বাভাবিক কিছু মনে করতেছি না, যে না বোঝা যা, এটা যখন, হ্যাঁ এটা যখন আপনি ইয়ে করতেছেন, তবে আমি এটা 100% আপনাদেরকে বলতে পারি যে আমি যতটুকু ডিসক্রাইব করে বলতেছি, আমার মনে হয় না আর কেউ এত ডিসক্রাইব করে আপনাদেরকে বলবে। এর চাইতে ডিসক্রাইব করে বলা আমার মনে হয় না পসিবল, মানে এটার চাইতে ক্লিয়ার করে বলা। হ্যাঁ, তো ভিডিওটা দেখবেন, বাসায় গিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা এখানে কিন্তু একটা কথা কিন্তু আমি মিনিমাম 3-4 বার করে আলোচনা করতেছি। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, পেডিং কোথায় ইউজ করতে হবে, আমি কিন্তু আপনাদের উপর প্রেশার দিয়ে বলতেছি না যে পেডিং এর কাজ হলো এটা, মার্জিনের কাজ হলো এটা, আপনারা বাসায় যা বুঝে নেবেন। আমি বারবার যখন ইউজ করতেছি, দেখেন পেডিং এখানে হচ্ছে, মার্জিন কিন্তু এটা, ডিসপ্লে ব্লক কিন্তু এটা, ইনলাইন ব্লক কিন্তু এটা, তাই না? ওকে, আচ্ছা, এটা হলো আমাদের মেনু। এখন আপনি দেখেন যে লোগোটা উপরে মেশে আছে, এখন আমি চাচ্ছি যে লোগো এবং মেনু এই দুইটার উপরে এরকম এরকম স্পেস থাকবে, মানে লোগোর উপরে এতটুকু স্পেস থাকবে, নিচে এতটুকু স্পেস থাকবে, মেনুর উপরে এতটুকু স্পেস থাকবে, নিচে এতটুকু স্পেস পাবে। তাহলে আমরা কি করব, যে এই যে টোটাল যে ডিপটা আছে, এই যে টোটাল যে এই ডিপগুলো আছে, তাহলে এই লোগোটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, মার্জিন টপ দিতে পারবো, যে মার্জিন, জি প্রথমে তো ক্লাস নিয়ে আপনার মনে হবে মেনুটাকে স্টাইল করবেন, তখন তো আপনার এই ক্লাসটা নিয়েই তো আপনার এটা শুরু করতে হবে, তা না হলে আরো অন্য জায়গায় মেনু থাকতে পারে, এটাকে বলে নেস্টেড। হ্যাঁ, যে ক্লাসের আপনি কাজ করতেছেন না ওইটা নেওয়ার দরকার নেই। মনে করেন একটা এমনও ক্লাস হতে পারে যে ক্লাসটা আপনার কোনো কাজই হয় না, মানে এখানে মনে করেন আমি একটা এক্সাম্পল, এই দেখেন, এই যে দেখেন হেডার এরিয়া, এই এটার কোনো কাজ করছি আমি, মনে করেন এটা আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু এটার এখন এখন কাজ করব। এটা হলো এখন আমি যেটা করব, যে এই হেডার এরিয়াটা, এই টোটাল দুইটা কি হলো, এই দেখেন টোটাল এই পার্টটা, এই দুইটা সেকশন কার আন্ডারে আছে এখন,
হেডার এরিয়ার আন্ডারে আছে না, এই যে হেডার এরিয়ার আন্ডারে। এখন এই হেডার এরিয়াটাকে যদি আমি বলি প্যাডিং, এটাকে একটু শর্ট টেকনিক বুঝাইতেছি, 10 পিক্সেল 0, এর মানে হলো উপরে এবং নিচে 10 পিক্সেল, ডানে এবং বামে 0। প্রথম 10 পিক্সেল হলো প্রথম কোড, এখানে যদি দুইটা মান যদি আমি বোঝাই 0 স্পেস 0, প্রথমটা হলো উপরে এবং নিচে, আর দ্বিতীয়টা হলো ডানে এবং বামে। আপনার এখন এটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে লিখেন প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল। এইটার মানে হলো এটা, এখন আমি এখানে ক্লিক করি, এই যে এখন এইটার মানে যতটুকু এটাকে তুলে ফেলেন, এইটার মানে একই কথা, প্যাডিং 10 পিক্সেল 0, মানে এটার মানে হলো যে ও প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 10, তার মানে আর কি, আমার দুইবার লিখা হলো না সিএসএস, এই 10 মানে 0, হ্যাঁ মানে এই যে না না না, প্যাডিং টপ 10 পিক্সেল, এটা এটা হলো টপ এবং বটম 10 পিক্সেল, আর এটা হলো ডানে এবং বামে, প্রথমটা হলো উপরে নিচে, দ্বিতীয়টা হলো ডানে এবং বামে। এখন এটা দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। এখন যদি আমি এখানে দিই 10 পিক্সেল, দেখেন ডানে এবং বামে পাচ্ছে এখন, তাই না? তো আমি যদি এখানে লিখি 10 0, তাহলে ডানে এবং বামে কি, উপরে এবং নিচে কত, এটাকে এখন কপি রুল ডিক্লারেশন করে কোথায় সেভ করব, ব্যাস এখানে সেভ করেন, ঠিক আছে, ওকে। তো এই হলো এখানে কাহিনী, মেনুর কাহিনী এখানে শেষ। তাহলে আমি এখন কি কি ইয়ে করব, একটা ব্যানার নিব, ফুল একটা ব্যানার, মানে স্লাইডারের একটা ব্যানার নিব। হ্যাঁ, তো আমরা যদি একটা ইমেজ নেওয়া হয়েছে এখানে, ক্লাস কি আরো নিব নাকি, আচ্ছা আজকের ক্লাসটা আপাতত এখানে স্টপ করতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে মানে এখন কোনো কোয়েশ্চেন আছে আপনাদের আজকের ক্লাস নিয়ে, নাকি নেক্সট ক্লাসে করবেন, নেক্সট ক্লাসে? জি, ঠিক আছে।